মৌত হলো এমন একটি বিষয় যেই বিষয়ের খবর দুনিয়ার কোনো মানুষ জানে না। এখন একটা স্মার্টফোন যার হাতে আছে দুনিয়ার খবর তার কাছে আছে। স্মার্টফোনের ইন্টারনেট কানেকশন থাকলে গোটা দুনিয়ার খবর কয়েক সেকেন্ডে নেওয়া যায়। কিন্তু আমার বাবারা আমার ভাইয়েরা বলেন তো, তথ্য প্রযুক্তি যতই সমৃদ্ধ বিকশিত হোক না কেন, আমরা কি কেউ জানি নাকি আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে? কেউ জানি আমরা? এমন হয়ে যেতে পারে আগামীকাল রাত আপনার জীবনের কবরের প্রথম রাত। আপনি হয়তো ভাবছেন, না না হুজুর, আগামীকাল রাত আমার কবরের প্রথম রাত হবে না, কারণ আমি সুস্থ মানুষ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কবিতা আমার মনে পড়ে গেল, কি সুন্দর কবিতা তিনি লিখেছেন। জগতের মানুষ তোমরা কি দেখো না, কত মানুষ দুনিয়া থেকে চলে যায় অসুখ বিসুখ ছাড়া, সুস্থ মানুষ দুনিয়া থেকে চলে যায়, এমন নজির দুনিয়াতে আছে না নাই? আবার তার কবিতার দ্বিতীয় লাইনে বলছেন, জগতের মানুষ তোমরা কি দেখো না, বহু মানুষ আবার দীর্ঘদিন ধরে অসুস্থ, ডাক্তার বলে বেশি দিন টিকবে না, কিন্তু মাঝে মাঝে এমন রুগীও আমরা দেখি আল্লাহর কুদরতে দীর্ঘদিন ধরে টিকে আছে, আছে না নাই? কারণ জন্ম মৌত যার হাতের মুঠায়, সবাই বলেন তিনি কে? চলে যাব আমরা, কেউ থাকবো না, সময় ফুরিয়ে যাবে। পরীক্ষার হলে ঢুকেছেন আপনি, কয় ঘন্টা সময় শেষ, খাতা টান দিয়ে নিয়ে যাবে। এই দুনিয়াটা হলো আমার আপনার জন্য এক্সাম হল। আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন, তোমাদেরকে জন্ম মৃত্যু দিলাম, আর এর মাঝখানের সময়টা বান্দা কেন দিয়েছি শোনো, বাড়ি গাড়ির প্রতিযোগিতা করার জন্য নয়, ক্ষমতার প্রতিযোগিতা করার জন্য নয়, জন্ম মৃত্যুর মাঝখানে যে সময়টা দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করার জন্য দিয়েছি। কোন ধান্দায় পড়ে আছি আমরা? সময় চলে যাবে, এই সময়গুলোকে কাজে না লাগালে, পরীক্ষার হলে এক ছাত্রকে 3 ঘন্টা সময় দেওয়া হয়েছে, সে যদি ওই সময়কে কাজে না লাগায় পরীক্ষায় পাস না ফেল, জোরে বলতে হবে পাস না ফেল। দুনিয়ার এই সময়টাকে কাজে না লাগালে আখেরাতে গিয়ে সব শেষ। আচ্ছা, পরীক্ষা দেওয়ার পরে এসএসসি পরীক্ষার্থী যদি বলে, হায় রে আবার যদি সময়টা ফিরে পাইতাম, আফসোস করে লাভ হবে? আচ্ছা, গতকাল চলে গেল, এটা আপনার জীবনে আর ফিরে আসবে? কিয়ামতের দিন জাহান্নামীরা কি বলবে? ওলামায়ে কেরাম বসে আছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতুলি হায়াতি, হায় আফসোস, আমি যদি আমার জীবনটা আবার ফিরে পেতাম, কোনো লাভ হবে? বলে কোনো লাভ আছে? এবার আমাকে জবাব দেন, পরীক্ষাকে সামনে রেখে একজন পরীক্ষার্থী ভালো রেজাল্ট যদি করতে চায়, তাহলে সে রুটিন মেনটেন করে পড়াশোনা করবে না? পরীক্ষাকে সামনে রেখে কেউ যদি পড়াশোনা না করে, পাশ করবে না ফেল করবে? বোঝা গেল, পরীক্ষা সামনে রেখে ভালোভাবে পড়াশোনা করা দরকার, এবং সেটা রুটিন মেনটেন করে পড়া দরকার। যদি কেউ এ প্লাস পেতে চায়, ভালো রেজাল্ট করতে চায়, একটা রুটিন তৈরি করে ওই রুটিন মাফিক সে পড়াশোনা করে থাকে। সবাই জান্নাতে যেতে চান তো? কারা কারা যেতে চান না দেখছেন, কারবার মনোযোগ আছে তো? সবাই জান্নাতে যেতে চান তো? আমি একবার জিজ্ঞেস করলাম একটা ক্লাসে, তোমরা সবাই এ প্লাস পেতে চাও তো? কয় জি স্যার পেতে চাই। বললাম গুড, আপনাদেরকেও প্রশ্ন করলাম, সবাই জান্নাতে যেতে চান তো? বললেন জি। এখন পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য পড়াশোনা করা দরকার আছে তো? জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার জীবনকেও রুটিন মাফিক কাজে লাগানোর দরকার নাই? আছে। কেমনে চলবে? নিয়ম মাফিক। কেমন হওয়া দরকার আমাদের জীবন? আমরা ইমানদার না বেঈমান? আওয়াজে তো মনে হয় না আমরা ইমানদার। আমরা ইমানদার না বেঈমান? পেছন থেকে আওয়াজ শোনা যায় না, আমরা ইমানদার না বেঈমান? তাহলে ইমানদার জান্নাতে যেতে হলে সেও তো রুটিন মাফিক কিছু কাজ করা দরকার। এখন আমরা মুমিন হিসাবে আমাদের ডেইলি লাইফ
রেগুলার লাইফটা কেমন হওয়া দরকার, আমাদের রুটিনে কি কি থাকা দরকার, আজকে এ বিষয়ে আমি কোরআন থেকে সুন্নাহ থেকে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি বেশি লম্বা বক্তৃতা করব না, অত লম্বা কথা বলা আমার অভ্যাস নয়, এত কথা বললে মানুষ মনে রাখবে কয়টা, খুব সংক্ষিপ্ত কথা বলবো, বুঝবেন তো শেষ। হেদায়াত দেওয়ার মালিককে কেউ উঠাউঠি করব না, মাত্র কয়েকটা মিনিট, বেশি না, কয়েকটা মিনিট আমরা এখানে বসে থাকতে পারবো তো ইনশাআল্লাহ। প্রতিটা কথা দিলের কান দিয়ে, হৃদয়ের কান দিয়ে শুনতে হবে, একদম হৃদয়ে গেঁথে ফেলতে হবে কথাগুলো, পারবো তো ইনশাআল্লাহ। বাড়ি যাওয়ার পর ভাবি যদি বলে তুমি যে আজকে মাহফিলে গেছিলা কি শুনে আসছো, কয়েকটা পয়েন্ট ভাবি কেউ শোনাইতে পারবেন তো, নাকি বলবেন বাদ দাও বাদ দাও, আমাকে একটু খাবার দাবার দাও, ভুলে গেছি এগুলা এগুলা বলবেন নাকি? ওই যে এক নানা বাড়িতে গিয়ে সকালবেলা নাতিকে ডেকে বলো, নাতি তুই তো গেলি না গতকাল মাহফিলে, খুজুর আসছিল যে টান মারছে একদম ফাটাই ফেলছে। নাতি কয়ে তাই, আমি তো মিস করে ফেলেছি। আচ্ছা হুজুর কি বলেছে? কয়ে বলিস না, এত সুন্দর কথা বলেছে। নাতি বলল বুঝলাম অনেক সুন্দর কথা বলেছে। আচ্ছা হুজুর কোন কোন পয়েন্টের উপরে কথা বলেছে? কয়ে বলিস না, এত সুন্দর সুন্দর পয়েন্ট। কয়ে বুঝলাম তো সুন্দর সুন্দর পয়েন্ট, কোন বিষয়ে কথা বলছে? কয়ে অনেক বিষয়ই তো বলছে, অনেক কিছু শুনছি এখন কিচ্ছু মনে নাই। এরকম হবে আমাদের যুবক তরুণ ছাত্র ভাইদের নোট যাদের আছে, এটা ক্লাস, এটা ক্লাস পারলে লিখে নিয়ে যান, কাজে লাগবে ইনশাআল্লাহ। আমি যে কোনো জায়গায় কথা বললে, আমি বড় কোনো আলেমও না, বড় কোনো মুফতিও না, আমি নিজে কোরআনের একজন ছাত্র। আমি নিজে যে কোনো মাহফিলে কথা বলার আগে নিজে পড়ার টেবিলে বসি, বসে বসে কিছু পয়েন্ট আমি তৈরি করে আনি, যে পয়েন্টগুলো মানুষের সামনে আমি বলার চেষ্টা করি, প্রোডাক্টিভ ওয়েতে বলার চেষ্টা করি, যাতে করে মানুষ কিছু জ্ঞান নিয়ে বাড়ি যেতে পারে, এবং এগুলো সবার জন্য যেন হেদায়েতের, এগুলো সবার জন্য যেন হেদায়াত হয়, এই নিয়তে কথা বলি, আজও তার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে বিষয় হলো মুমিনের রেগুলার লাইফ, তার প্রতিদিনের জীবন কেমন হওয়া দরকার, মুমিনের ২৪ ঘন্টার জীবনটা কেমন হওয়া দরকার। বলেন সকালবেলা সূর্য যখন ওঠে, সূর্য ওঠার আগে, সূর্য ওঠার আগে সব দিকে কিসের আওয়াজ শোনা যায়? জোরে বলতে হবে। মুয়াজ্জিন আজান দেয়, দিয়ে দিয়ে বলে মুন্সিগঞ্জের মানুষ তোমরা ঘুমাও, কি বলে কথা কন না কেন আপনারা? মুয়াজ্জিন বলে উঠো উঠো উঠো, আল্লাহ ডাক দিচ্ছেন, সুবহান আল্লাহ ডাক দিচ্ছেন কে? আল্লাহর নামে তো আসতে বললে, ডাক দিচ্ছেন কে? আল্লাহ বলছেন বান্দা উঠ উঠ, ঘুম থেকে উঠ, মসজিদে দৌড়া, আমার পায়ে সাজদা দিয়ে হাজিরা দে, সুবহান আল্লাহ। তাহলে বাবারা ভাইয়েরা বলেন তো মুমিনের লাইফ স্টাইল, তার প্রতিদিনের জীবন শুরু হবে কার কাছে? সাজদা দিয়ে, কার দরবারে হাজিরা দিয়ে? একজন মুমিনের প্রতিদিনের জীবন শুরু হবে নামাজের মাধ্যমে, কারণ সূর্য উঠার আগেই মুয়াজ্জিন ঘুম থেকে উঠে আজান দিয়ে বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম, বান্দা তুমি যে ঘুমাচ্ছ ওই ঘুমের চাইতো নামাজটা উত্তম। মুয়াজ্জিন ডাক দিয়ে বলে তাড়াতাড়ি নামাজে চলে আসো। বলেন তো নামাজে গেলে আল্লাহকে সাজদা দিলে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? নামাজে যদি আমরা যাই, আমরা যদি দিনের শুরুতে মোমেন হিসাবে আল্লাহকে সাজদা দেই, আজান শুনে যদি মসজিদে দৌড়াই, তাহলে বলেন তো আমরা গুলামের পরিচয় দিলাম কার? আর আমরা যদি নামাজে না যাই, আমরা যদি ঘুমিয়ে থাকি, তাহলে বলেন তো যে বেটা সবচাইতে খুশি হবে তার নামটা কি? আমরা খুশি করব কাকে? তো আজকে ফজরের নামাজে ঘুমাইয়া খুশি করলেন কারে? জবাবও দেয় কি জাতের ভদ্র মানুষ, মুন্সিগঞ্জের মানুষ মুন্সির মতো একেবারে। আমার বাবারা আমার ভাইয়েরা হাসানোর জন্য কথাগুলো বলছি না, আজ আমরা বিবেকের দরজাকে একটু নাড়া দিব, কিভাবে আমাদের চলাফেরা দরকার আর কি করছি আমরা সেটা বোঝার চেষ্টা করব। দিনের শুরুতেই গোলামি করার জন্য মুয়াজ্জিন আজান দেয়, কিন্তু আমরা তখনও আল্লাহর গোলামি করলাম না, এ কেমন জীবন আমাদের, দিনটা শুরুই করলাম শয়তানের গোলামি দিয়া।
আফসোস আমাদের জন্য, আমরা দিনটা শুরুই করলাম শয়তানের গোলামি দিয়া। বড় দুর্ভাগ্য আমাদের জন্য, দিনটা শুরু করতে পারলাম না আল্লাহর গোলামি করে। লজ্জা হওয়ার কথা, অনুতপ্ত হওয়ার কথা, কিন্তু কতজন মুসলমান এই জন্য অনুতপ্ত হয়? আমার বাবারা, আমার ভাইয়েরা, আজান যে মুয়াজ্জিন দেয়, বলেন তো দেখি প্রত্যেক দিন নামাজে আসার জন্য মুয়াজ্জিন সাহেব আজান দেন কয়বার? আসতে বলবেন না সবাই, মহব্বতে বলেন কয়বার? এবার সবাই আমাকে বলেন তো দেখি, আজান শুরু হয়, আজানের প্রথম বাক্যটা কি? আল্লাহু আকবার। আমার বাবারা, আমার ভাইয়েরা, কান লাগান, কান লাগান, কথা শুনেন। বলেন তো আল্লাহ যদি চাইতেন আজানের প্রথম বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ দিতে পারতেন কিনা? আল্লাহ চাইলে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আজানের প্রথম সেন্টেন্স, প্রথম বাক্য দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবারা, ভাইয়েরা, কখনো কি মাথায় চিন্তা আসে না আজান নিয়ে কি ভাবেন না, কেন আজানটা মুয়াজ্জিন আল্লাহু আকবার বাক্য দিয়ে শুরু করে? এর সিগনিফিকেন্স কি, এর তাৎপর্য কি, এটা বুঝার জন্য এর অর্থের দিকে আপনাকে খেয়াল করতে হবে। বলেন তো দেখি আল্লাহু আকবার, আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচাইতে ছোট নাকি সবচাইতে বড়? আল্লাহ যদি সবচাইতে বড় হন, জবান খুলে বলেন তো দেখি আল্লাহর হুকুম বড় হবে না ছোট হবে? তাহলে মুয়াজ্জিন সাহেব আল্লাহর বড়ত্ব ঘোষণা করে আল্লাহর হুকুম মানার জন্য মানুষদেরকে নামাজে আসতে বলে, মানুষ তখন ঘুমায়, মুয়াজ্জিন এটা আজান দিয়ে বোঝায় দুনিয়ার মানুষরা তোমরা যে ঘুমাচ্ছ, ওই ঘুমটা আল্লাহর হুকুমের চাইতে বড় না ছোট? আমাদের ঘুম বড় আল্লাহর হুকুমের চাইতে? হ্যাঁ, বিবেক আছে তো এখানে? আল্লাহর হুকুমের চাইতে আমাদের ঘুম বড় না ছোট? মুয়াজ্জিন প্রথমেই বলল আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর হুকুম বড়, তোর ঘুম ছোট, ওঠ। আবার মুয়াজ্জিন আজানের মাঝখান দিয়ে শেষের দিকে গিয়ে বলল আসসালাতু খাইরুম মিনান নাওম, বান্দা তোমার ঘুমের চাইতে নামাজ উত্তম। তখন যদি আমরা ঘুমিয়ে থাকি নামাজে না আসি, আমরা যেন আল্লাহকে বুড়ি আঙ্গুল দেখাইয়া বুঝাইয়া দেই আল্লাহ তোমার নামাজের চাইতে আমার ঘুম বড়, এই জন্য আমি ঘুমাই আছি, আমি নামাজে যাই। আর যে বান্দা মনে করে না না আমি পরীক্ষার হলে আছি, কিছুদিন পর রেজাল্ট দেওয়া হবে, ওই কবর, কবরে যাওয়ার পরে রেজাল্ট পাবো। হে যুবক ভাইয়েরা, এই যে রাতের বেলা ঘুমায়া থাকো, পরীক্ষার হলে আছো, কয়দিন পরে কবরে যাওয়ার পরে রেজাল্ট পাবা? ওই কবর তো ভালো জায়গা নয়, বড় সাংঘাতিক জায়গা, এটা কারো সাথে ভালো আচরণ করে না, নেতা চিনে না, খেতাও চিনে না, কবর শুধু আমল চিনে। সবাই বলেন তো কবর শুধুমাত্র কি চিনে? এই যে ওয়াজ শুনে বাড়িতে ঢুকবো, কি সুন্দর বাড়ি আমাদের, কত সুন্দর বেডরুম আমাদের, আমাদের বিছানাগুলো নরম তুলতুলে বিছানা, কিন্তু আমার বাবার, আমার ভাইয়েরা, কবরটা বড় সাংঘাতিক জায়গা, নরম কোনো বিছানা নাই, মাটির বিছানা, পোকামাকড়ে ভরা, এমন সাংঘাতিক জায়গা। এখানে লাইট আছে, আলো আছে, কিন্তু কবরের দিন রাত চব্বিশ ঘন্টা অন্ধকার আর অন্ধকার, কোনো আলো নাই, বাতি নাই, সাথী নাই, আমল ছাড়া সেখানে আর কোনো সঙ্গী নাই। পরীক্ষার রেজাল্ট পাওয়ার আগে পরীক্ষার হলে থাকাকালীন সময়কে কাজে লাগানোর দরকার আছে না নাই? এই জন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, আজান হয়ে গেলে দিনটা নামাজ দিয়ে শুরু করেন, ঘুমায়া থাকিয়েন না। একজন মুমিন সকালবেলা ভোরবেলা আল্লাহর কুদরতি চরণে সাজদা দিয়ে দিন শুরু করবে। এই জন্য আল্লাহ দিনের শুরুতে নামাজ দিলেন, যেন বান্দা আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়ে তার দিনটা শুরু করে। একটু আগেই জিজ্ঞেস করেছিলাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আসতে বলবেন না জুড়ে, বলেন জান্নাতে যেতে চান কি চান না? ওই জান্নাতে যেতে হলে নামাজ, নামাজ, নামাজ ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য কোরআনুল কারিমের ২৩ নম্বর সুরা, কত নম্বর সুরা? ২৩ নম্বর সুরা সূরাতুল মুমিনুনের মধ্যে জান্নাতি মুমিনদের গুণাবলী আল্লাহ উল্লেখ করেছেন। তাদের গুণাবলী বলতে গিয়ে আল্লাহ প্রথমে নামাজের কথা বলেছেন, শেষেও আল্লাহ নামাজের কথা বলেছেন। আল্লাহ শুরু করেছেন এভাবে, কদ আফলাহাল মুমিনুন,
المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed at the believers, those who humble themselves in their prayer. সফল কাম হয়েছে তারা সালাতে বিনয় অবলম্বন করে যারা. সফল কাম মোমেনদের কোয়ালিটি, সফল কাম মোমেনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ প্রথমে নামাজের খুশুয়ের কথা বললেন, এরপরে আরো কয়েকটি গুণাবলী ধারাবাহিক বলে আল্লাহ শেষও করলেন নামাজ দিয়ে, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন. আর যারা ডেইলি পাঁচ ওয়াক্তের নামাজ হেফাজত করে, নামাজ দিয়ে শুরু করে নামাজ দিয়ে শেষ করে, আল্লাহ এবার তাদের ব্যাপারে বললেন, শোনেন শোনেন আল্লাহ এদের ব্যাপারে কি ওয়াদা করলেন. আল্লাহ বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফীহা খালিদুন. আল্লাহ তাআলা বললেন, নামাজ এবং নামাজ, শুরু নামাজ, শেষেও নামাজ, যেই সকল মুমিনদের জীবনে নামাজ আছে এদের ব্যাপারে আল্লাহ বললেন, একজন বাবা মারা যাওয়ার পরে বাবার ছেলে মেয়েরা যেমন ওই বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে নামাজি মুমিনগুলো দুনিয়া থেকে যাওয়ার পরে তারাও অটোমেটিক্যালি আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায়। পড়লে নামাজ, রাখলে রোজা, আল্লাহ রাসূল পাবে সোজা, হালকা হবে পাপের বোঝা, করলে ইবাদত পাবে তুমি রোজ হাশরে প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। কিপ ইন ইওর মাইন্ড, সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইস, সালাত ইজ দ্য কি অফ সাকসেস, নামাজ হচ্ছে সফলতার চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। হে ইমানদার ভাইয়েরা বাবারা, যে যে নামাজ, যে ইমান আপনাকে ঘর থেকে বের করে 100 হাত দূরে মসজিদে দিতে পারে না, এই ইমান আপনাকে জান্নাতেও ঢুকাইতে পারবে না। কি জীবন করেছেন আপনি! হ্যাঁ, সকাল 8টার সময় অফিসে যাবেন, দোকান খুলবেন, ফোন হাতে নিয়ে রাতে অ্যালার্ম সেট করলে, অ্যালার্ম অপশন আছে না, বিবিকে বলে বউ সকালবেলা ডেকে দিও, কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পড়ো নাকে তেল দিয়া ঘুমাও, 8টা 9টার সময় ওঠো, আবার বলো হুজুর এই 8টা 9টা পর্যন্ত না ঘুমাইলে চেহারা আর কি স্মার্টনেস থাকে, ফজরের নামাজি যারা, তাহাজ্জুদের নামাজি যারা, তাদের চেহারা থেকে নূর ঝমকায়, চেহারায় নূর দাঁড় করেন কি, কিসের ফেয়ার এন্ড লাভলি ইউজ করেন, তাহাজ্জুদের নামাজের আমল করেন আপনি, চেহারায় নূর দান করবেন কি? এজন্য নামাজি মানুষদের চেহারায় তাকালে মায়া আছে না নাই? অফিসে যাবে, 8টার সময় অ্যালার্ম দিয়েছে, ভাইয়েরা অফিসে যদি 9টার জায়গায় 9টা 5 মিনিটে যান, বস নারাজ হবেন, চাকরিও চলে যাইতে, বসকে খুশি করার জন্য চাকরির ভয়ে অ্যালার্ম দিয়ে টাইম মতো যদি মসজিদে যেতে পারেন, তাহলে অ্যালার্ম দিয়ে 4:30-5টার সময় ঘুম থেকে উঠে কেন ফজরের নামাজ পড়তে পারেন না, নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন। একজন মুমিনের জীবন, তার দৈনিক রুটিন শুরু হবে কি দিয়া? আসতে বললে হবে না, কি দিয়া? রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনে যান, আর সকালবেলা বুঝি 8টার সময় ঘুম থেকে উঠেন, এই ওয়াজ শুনে কি হবে আপনার? নামাজ, নামাজ। আল্লাহর নবী বলেছেন ইবনে মাজাহ সুনানান নাসাঈর ভিতরে এই হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের হিসাব যখন, বিচার যখন শুরু করবেন, সর্বপ্রথম আল্লাহ মানুষের কাছ থেকে নামাজের ব্যাপারে হিসাব চাইবেন। সবার আগে আল্লাহ কিসের ব্যাপারে জানতে চাইবেন? কিচ্ছু হয় নাই, আমার দিকে তাকান, সবার আগে আল্লাহ কিসের হিসাব জানতে চাইবেন?
এজন্য যুবকরা ফজরের সময় ঘুমাবা না, মসজিদে যাবা। যুবকরা কয়, হুজুর আমরা বুড়া হই, চুলদারি পাকুক, তারপরে আমরা মসজিদে যাব। কলেজের টুকরা যুবক ছাত্র ভাইরা শুনো, তোমাদের মতো কত যুবক কত তরুণ বুড়া হইতে পারে নাই, তার আগে দুনিয়া থেকে চলে গিয়েছে, আছে না নাই? যৌবনকালীন বয়সের ইবাদতের দাম বেশি, অনেক বেশি রে ভাই। শোনো, তোমরা যখন রাস্তাঘাটে হাঁটো, মনে হয় যেন রাস্তা তোমরা কাঁপাইয়া দাও, এলাকা কাঁপাইয়া দাও। শোনো শোনো যুবক ভাইরা শোনো, তোমরা যদি যুবক বয়সে, যুবক বয়সে যদি আল্লাহর কুদরতি চরণে সাজদা দাও, মনে রাখিও যৌবনের সেজদায় আল্লাহর আরশ কেঁপে উঠবে। কারণ যুবকদের ইবাদতে আল্লাহ বেশি খুশি হন। এজন্য বুখারী মুসলিম তিরমিজি বিখ্যাত হাদিসের তিনটি গ্রন্থে হাদিস এসেছে, নবীজি বলেছেন কিয়ামতের দিন আরশের ছায়া ছাড়া যখন আর কোনো ছায়া থাকবে না, যে সকল যুবকরা ওয়াশাবুন্নাশাফিয়াইবাদাতিল্লাহ, যে সকল যুবকরা যৌবনকালীন বয়সে আল্লাহর ইবাদত করেছে, যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যারা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে তারা। আমার যুবক ছাত্র ভাইরা, তরুণ ভাইরা, আর ফজরের নামাজ ছাড়বো না, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না, এই ওয়াদা কি আজকে করা যায়? কারা কারা রাজি, দুহাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন। আল্লাহ কবুল করেন। আজকে ওয়াজের বিষয় মনে আছে তো? কি? মুমিনের চব্বিশ ঘন্টা। মুমিনের এক নাম্বার, মুমিন সে সকালবেলা দিন শুরু করবে কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে? নাম্বার টু, নামাজ শেষ হাতের মধ্যে নিয়ে ফেলবে কার কিতাব? জোরে বলতে হবে, কার কিতাব? গুনগুন গুনগুন করে কোরআনের তেলাওয়াত শুরু হয়ে যাবে। বাসার মধ্যে গিয়ে বিবি বাচ্চা সবাইকে নিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে দিবে। ছোটবেলায় দেখেছি আমাদের চাচিরা চাচারা দাদা দাদা দাদি নানিরা ঘরের ভেতরে ফজরের পরে তারা কোরআন তেলাওয়াত করতে। আর তত্ত্ব প্রযুক্তির এই যুগে ফজরের পরে শুধু ঘরে ঘরে দেখা যায় দরজা বন্ধ, নাক ডাকানোর আওয়াজ শোনা যায়। কি বলেন? আপনাদের সময় আপনারা দাদা দাদিদেরকে দেখছেন ফজরের পরে কোরআনের তেলাওয়াতের সাউন্ড, আর এখন ঘরে ঘরে কিসের সাউন্ড? নাক ডাকানোর সাউন্ড। আগে ছিল কোরআন তেলাওয়াতের সাউন্ড, এখন হচ্ছে নাক ডাকানোর সাউন্ড। যেই ঘরে কোরআনের তেলাওয়াত বেশি, সেই ঘরে আল্লাহর রহমত বরকত নাজিল হয় কম না বেশি? যেই ঘরে ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ না শুনে নাক ডাকানোর আওয়াজ শোনা যায়, সেই ঘরে ফেরেশতা থাকে না, শয়তান থাকে। আমরা আমাদের ঘরের বরকতকে নষ্ট করে ফেলেছি। এই জন্য মোমেন যারা দুই নম্বরের কাজ করবে, তারা ফজরের পরে না ঘুমাইয়া কার কিতাব তেলাওয়াত করবে। কারণ এই কোরআন বড় বরকতময় কিতাব। কোরআনের সাথে যার সংস্পর্শ লেগে যায়, যার সম্পর্ক হয়ে যায়, তার মর্যাদা বেড়ে যায়। কার কাছে? তাহলে দুই নম্বর কাজ করব, ঘরের মধ্যে আমরা কি তেলাওয়াত করব? কতই না সুন্দর হতো যদি ফজরের পরে, এখন তো ইসলামিক ফাউন্ডেশন থেকেও বাংলা অনুবাদ ব্যাখ্যা সহ কোরআনের তাফসির আছে না? দুই লক্ষ তিন লক্ষ টাকা দিয়া বাসায় সোফা কিনেছে, তো আপনি কি দুই তিন হাজার টাকা দিয়া এক সেট বাংলা অনুবাদ তাফসির, যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে হয়েছে, অন্তত এইটা এনে বা তাফসিরে জালালাইন মারিফুল কোরআন যেগুলো সহজ এবং সংক্ষিপ্ত, সেগুলো এনে কি ঘরে রাখা যায় না? ফজরের পরে বলে দেয় বউ আসো, বউ আসো বসো, বাচ্চাদেরকে বলেন আব্বু আম্মু আসো। এবার বউকে বলে, ধরো কলেজার টুকরা বউ আমার, হ্যাঁ তুমি দেখে দেখে দশটা আয়াত পড়ো, বউ পড়ে সবাই শোনে। এবার ছেলেকে দিয়ে বলেন আব্বু তুমি এই দশটা আয়াতের অনুবাদ দেখে দেখে পড়ো। মেয়ে বাকি আছে, আম্মু তুমি এবার এই যে নিচে দেখো লিখে আছে তাফসির এটা পড়ো। বউ তিলাওয়াত করলো, ছেলে অর্থ পড়লো, মেয়ে কি করলো? তাফসির পড়লো। আপনি হাতে এনে বলেন শোনো, এই যে আমরা এতক্ষণ শুনলাম, এখান থেকে আমাদের মেসেজ কি, শিক্ষা কি, চলো আমরা একটু মেসেজ কি খুঁজে বের করার চেষ্টা করি, কি শিক্ষা নেওয়া যায়। এরকম যদি ২০ মিনিট ৩০ মিনিট সকালবেলা ফজরের পরে ঘরের মধ্যে আমরা কোরআন পড়তাম, আমাদের ঘরে শুধু আল্লাহর রহমত আর বরকত
নাজিল হতে থাকতো। আমার হাতে এটা প্রিন্টেড কোরআন, যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ, তাদের জীবনের সাথে কোরআনের মিল ছিল, আমাদের জীবনের সাথে কোরআনের কোনো মিল থাকবে কেমনে? কোন আমরা কোরআন বুঝি? এজন্য আমার এক সম্মানিত ভাই একটু আগে সুন্দর স্লোগান দিয়েছিল, আল কোরআনের আলো ঘরে ঘরে। তবে আমি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলবো, এই স্লোগানটাকে আমরা যদি আরেকটু মডিফাই করি, আমরা যদি এভাবে বলি আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে ঘরে ঘরে জ্বালো, তাহলে সুন্দর হবে না? প্রত্যেকটা মানুষের হৃদয়ে যদি কোরআন ঢুকে যায় তাহলে বলেন তো কোরআনের আলো সব জায়গায় কোরআনের আলোয় আলোকিত হয়ে যাবে না? তাহলে স্লোগানটা হওয়া দরকার এরকম, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে। তাহলে আমাদের রুটিনের কথা বলছি, ফজরের নামাজ শেষ, এরপরে কি করব? একা একা না ঘরের সবাইকে নিয়ে? প্রত্যেকের ঘরটাকে কোরআন তেলাওয়াতের ঘর বানাতে পারবেন তো? আনতাজআল আল বাইতা মাকানাল লিযিকরিল্লাহ, আপনার ঘরকে আল্লাহর জিকিরের ঘর বানান। আনতাজআল আল বাইতা মাকানাল লিযিকরিল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম কি? এই কোরআনের নাম জিকির, কোরআনের নাম কি? বলবেন হুজুর এটা কেমন কথা কইলেন, আসেন কোরআন থেকে দেখাই। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই জিকির উপদেশ সম্বলিত কিতাব নাজিল করেছেন কে? আল্লাহ। হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। তাহলে সর্বশ্রেষ্ঠ এই জিকির আমাদের ঘরে চলবে তো? প্রতিদিন ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ চলবে তো? আল্লাহ তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে না তো? বেশি না, আর কয়েকটা মিনিট থাকা যাবে তো ইনশাআল্লাহ। নাম্বার থ্রি, মজার মজার পয়েন্ট তো আপনাদের জন্য আমি সামনে রাখছি। নাম্বার থ্রি, তিন নাম্বার, একজন মুমিন তার দৈনন্দিন জীবনে তিন নাম্বার যে রুটিনটা মেনটেন করবে, সে সকাল সকাল কাজ শুরু করবে, ঘুম থেকে একদম দুপুর এগারোটা বারোটার সময় উঠবে না। কারণ আল্লাহর নবী সকালবেলায় কাজ শুরু করে যারা বরকত পায় তারা আল্লাহর নবী তাদের ব্যাপারে দোয়া করেছেন দেড় হাজার বছর আগে। আল্লাহর নবী বলেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহর নবী বলেছেন হে রব আমার উম্মতের মধ্যে সকালবেলা সকাল সকাল কাজ শুরু করে যারা তাদেরকে বরকত দিয়ে তুমি ভরে দাও। বলেন তো, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যেটাই করেন, আপনি সাংসারিক কাজ, ঘরের কাজ সকাল সকাল যদি আরম্ভ করেন বরকত পাবেন না? এক লোক একটার সময় উঠছে, উঠার পরে দেখে আট দিনের মাত্র তিন চার ঘন্টা বাকি আছে, কোনো বরকত পাবে? এ ছাত্ররা শোনো, তোমরা রাতের বেলা একটা দুইটা পর্যন্ত জেগে থাকো, কয় হুজুর পড়াশোনা করি, নও এশার নামাজের পরে ঘুমায় যাও। আপনি বলবেন হুজুর এই আপডেটেড জামানায় এসে আপনি ব্যাকডেটেড কথা বলেন। শোনো বিজ্ঞান কি বলছে, বিজ্ঞান কি বলছে, রাতে আমরা যখন ঘুমায় যাই সকালবেলা যখন ঘুম থেকে উঠি ব্রেইনটা রিফ্রেশ হয়ে যায়। যুবকদেরকে বুঝাই প্রযুক্তি দিয়ে, তোমরা তো প্রযুক্তি ভালো বুঝো, আমার হাতে এটা কি ফোন অথবা ল্যাপটপ, একেবারে যদি হার্ড ডিস্ক খালি থাকে কম্পিউটারের স্পিড ভালো থাকে না স্লো থাকে? কথা বলতে হবে, মানে আপনার ফোন খালি, মনে করে আপনার ফোন একেবারে খালি মানে কি, মানে ফাইলের মধ্যে কোনো কিছু নাই, তাহলে ফোনের স্পিড বেশি না কম? বেশি না কম? কয়েক বছর মোবাইল এটা ব্যবহার করছেন, অনেক ফাইল জমে গেছে, স্পিডটা এখন স্লো না বেশি? আর কেমনে বুঝাইতা, সারাদিন কাম কইরা মাগরিবের পরে মাথা এটা কি হয় স্লো হয়ে গেছে, পড়াও স্লো মোশনে চলবে, রাতের বেলা ঘুমাও একদম খালি, সকালবেলা একদম খালি থাকে, ইনস্টল করো। যখন আরো সুন্দর করে বুঝাই যুবকরা, মনে করো একটা বাড়িতে ওয়াইফাই আছে, কি আছে 20 Mbps স্পিডের, এখন যদি কেউ আর ওই ঘরে ওয়াইফাই না চালা, আপনি যদি একা চালান স্পিড কম না বেশি? হ্যাঁ, বেশি না কম? দশ জনে চালাইলে কথা বলেন না কেন? সারাদিন কাজ করার পর মাগরিবের পর পড়ার টেবিলে বসে সারাদিন কত যন্ত্রণা মাথা সইছে, স্লোলি কাজ করবে, স্লোলি কাজ করবে। ফজরের নামাজ শেষ করে ফজরের স্নিগ্ধ বাতাস নিয়ে পড়ার টেবিলে বসো, আল্লাহর কসম সারা রাত পড়াশোনা করে তুমি যা শিখতা এর চেয়ে দশ গুণ বেশি পড়া সকালের দুই ঘন্টায় মুখস্থ হবে। হাফেজরা যে হাফেজ হয়
এই জন্য তারা তাহাজ্জুদের নামাজের সময় উঠে। তাহাজ্জুদ পরে ফজরের নামাজের পরে উস্তাদ তাদেরকে বেশি পড়ায়, কারণ ব্রেইন খালি থাকে, ইনস্টল হয় কম না বেশি, কম না বেশি। ছাত্ররা তোমরা কি শিখাইবা? আমি স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আলহামদুলিল্লাহ এ প্লাস পেয়েছি সব জায়গায়। আমরা সকালবেলার সময়কে কাজে লাগাইছি, কারণ সকালবেলা বিজ্ঞান বলছে, তো এটা বাস্তব ভিত্তিক কথা বলেছি, ছাত্ররা সকালবেলা পড়া শুরু করবে। তোমরা তো 9টা পর্যন্ত ঘুমা, পড়বা কখন তোমরা? রাতে তাড়াতাড়ি ঘুমাবা। এই হুজুরকে ব্যাকডেটেড হুজুর মনে করো না, হুজুরের পড়াশোনার রেজাল্ট অনেক ভালো, অনেক ভালো রেজাল্ট করে আসছি আমরা সকালবেলার সময়কে কাজে লাগাইয়া, সকালবেলার সময়কে কাজে লাগিয়েছি। এই জন্য তোমাদেরকে বলছি, তোমরা যারা স্কুলে পড়ো, কলেজে, মাদ্রাসায়, বিশ্ববিদ্যালয়ে পড়ো, পড়াশোনার জন্য কোন টাইমকে কাজে লাগাবা? ফজরের পরে ঘুম হবে না পড়াশোনা হবে? হ্যাঁ, জুড়ে বলো, ঘুম না পড়াশোনা। ছাত্ররা বলবে একটা ওয়াজ হইলে আমাদের জন্য কোনো ওয়াজ আর থাকলো না। তোমাদের জন্য একটা পয়েন্টের ওয়াজ হয়ে গেছে না? যারা ব্যবসা করেন বা যা কিছু করেন, আপনি সারাদিন ব্যবসায় থাকেন ভাই, সকালে কোরআন তেলাওয়াত কইরা নিজের বউয়ের সাথে একটু রোমান্টিক কথা বলেন না? বউয়ের একটা হক আছে না? একটু বাবার রুমে যান, বাবার মাথাটা টিপে দেন, বাবার হক আছে কিছু। মায়ের রুমে যান, মায়ের সাথে কথা বলেন। আরে ভাই, কয়জন হজে যাইতে পারবো আমরা? কয়জন হজে যাইতে পারবো আমরা? মা বাবার দিকে রহমতের নজর দিয়ে তাকাবেন যতবার, ফেরেশতা আমলনামায় কবুল হজের সওয়াব লিখবে ততবার। সময় কোথায় নষ্ট করছেন আপনি? আপনার না হয় দোকান খুলতে হবে 10টায়, এর আগে বাপের চেহারার দিকে তাকায় থাকেন, মায়ের চেহারার দিকে তাকায় থাকেন, হাসি দেন, মুচকি হাসেন, বলেন আব্বা আপনি কিছু খাবেন, আম্মা আপনি কিছু খাবেন, আমি আপনার নাস্তাটা করায় দিই। সকালবেলা নাস্তা দিয়ে মায়ের রুমে, বাপের রুমে যান, বাপ খাইয়া মা খাইয়া একটা হাসি মারবে, হাসি দেওয়ার সাথে সাথে আল্লাহর আরশের মধ্যে সেই হাসিটা পৌঁছে যাবে। একটা হাসি দিবে তো আপনার জীবন উজালা হয়ে যাবে। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ সকাল সকাল কাজ শুরু করে যারা বরকত যেন পায় তারা, দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে মুমিনের জীবনের 3 নম্বর রুটিন হওয়া দরকার, আমরা সকাল সকাল ঘুম থেকে জেগে উঠে সকাল সকাল কাম করব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই তো আর কয়েকটা মিনিট থাকা যাবে তো। চার নম্বর, সকালবেলা নাস্তাটা শুরু করবেন একটা সুন্নাহ আর বিজ্ঞানসম্মত খাবার দিয়া। যুবক, তোমাদের চেহারা সুরত দেখলে মনে হয় তোমরা বুড়া হয়ে গেছো। কি খাও তোমরা সকালবেলা উঠেই? তৈলাক্ত খাবার শুরু করে দাও, তোমার শরীরের এনার্জি নাই, যৌন শক্তি তুমি শেষ করে ফেলছো, সব শেষ। কারণ খাবার দাবারে নবীজির সুন্নতের অনুসরণ। আমরা কি খাই সকালবেলা? ব্রেকফাস্ট, নবীজির ব্রেকফাস্ট জানেন? আল্লাহ নবী ব্রেকফাস্ট করতেন খেজুর দিয়ে। সুবহানাল্লাহ, বলবেন না? কি আছে খেজুরে? আজকের মেডিকেল সায়েন্স বলছে খেজুরের মধ্যে প্রচুর পরিমাণ আঁশ থাকার কারণে এর মধ্যে অনেক বেশি ক্যালসিয়াম থাকে, কোষ্ঠকাঠিন্য সহ পরিপাকতন্ত্রের অনেক রোগবালাই আছে। যদি কেউ প্রতিদিন সকালবেলা খেজুর খায়, তার পরিপাকতন্ত্রটা ভালো থাকবে, অনেক রোগবালাই থেকে সে মুক্ত থাকতে পারবে, তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর সুন্নত মানার মধ্যে স্মার্টনেস আছে, আল্লাহর নবীর সুন্নত মানার মধ্যে স্মার্টনেস। আল্লাহর নবী প্রতিদিন 7টা খেজুর খেয়ে সকাল শুরু করতেন, কয়টা? আস্তে বলবেন না, জুড়ে বলেন, কয়টা? এ যুবকরা, বিয়ে না করি তোমরা বুড়ার মতো আওয়াজ দাও না, আমার বুড়া বাবারা ভালো আওয়াজ দিচ্ছে, যুবক তুমি যুবকের মতো আওয়াজ দাও। আল্লাহর নবী কয়টা খেজুর খেতেন? 7টা। যুবকের মতো বলো, কয়টা? 7টা। আমরা খাবো, কয়টা? 7টা। খাবেন তো? খেজুর খাবেন, খেজুর হেলদি থাকতে পারবেন। একদিকে সকালবেলা খেজুর খাইলেন, শরীর ভালো থাকলো, অন্যদিকে কার সুন্নত আদায় হলো?
নবীর সুন্নত। নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে, যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে আমার সঙ্গে একসাথে জান্নাতে থাকবে। কি খাবেন? আল্লাহ নবী কয়েকটা খাবার খুব পছন্দ করতেন, দুধ সামনে আসলে ফিরাই দিতেন না। আজকের চিকিৎসা বিজ্ঞান কি বলছে জানেন? দুধ এটা এমন এক খাবার, এর মধ্যে খাবার আর পানি এর সকল কিছু তো আছে, এমন কি দুধ হচ্ছে এমন একটা খাবার এর মধ্যে খাদ্যের সব উপাদান আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, এনার্জেটিক খাবার, মধু আল্লাহ রসুলের প্রিয় খাবার, আল হাব্বাতুস সাউদা, কালো জিরা, বুখারিতে তো হাদিসও আছে মৃত্যু ছাড়া এটা সকল রোগের প্রতিষেধক। সুবহানাল্লাহ, কালো জিরা খাবেন সকালবেলা, মধু খাবেন, দুধ খাবেন, খেজুর খাবেন, এনার্জেটিক খাবার খাবেন। আবার লাঞ্চ আর রাতের বেলা খাইতে খাইতে রাক্ষসের মতো খাইয়া গলা পর্যন্ত নিয়ে আইসেন না, আমাদের পেট মোটা হয়ে যায়, বুক ছোট, বুকের চাইতে পেট। পৃথিবীতে কোন নবীর পেট বড় ছিল, পেট বড় ছিল না, সকল নবীদের বুকটা উঁচা ছিল, পেটের চাইতে বুকটা বেশি। কেন এই সমস্যা? আপনারা আবার রাগ করতেছেন না তো আমার কোথায়? আপনি খাবার দাবার কন্ট্রোলে রাখবেন, সব ঠিক থাকবে, সুন্নতি তরিকায় খাবেন, দুই ভাগ খাবেন, এক ভাগ খালি রাখবেন, খাইতে খাইতে তিন ভাগের উপরে মারে ঝামেলা তো ওই জায়গায়। সুন্নতি তরিকায় খাবো, স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্যই তো সকল সুখের মূল, তাই না? আরে ভাই, যে অসুস্থ হয়েছে তারে গিয়া বললেন, ভাইজান দশ ভরি স্বর্ণ নেবেন? আরেকজন যদি বলে, ভাই আপনি যে রোগে আক্রান্ত ওষুধ পাওয়া গেছে, বলেন লোকটা সুস্থতা চাইবে না দশ ভরি স্বর্ণ চাইবে? আরবিতে একটা প্রবাদ আছে, সেটা হলো আলেমরা বুঝবেন, আস-সিহ্হাতু তাজুন আলা রুউসিল আসিহ্হা লা ইয়ারাহা ইল্লাল মারদা। এর বাংলা হলো যে সুস্থতা হলো মানুষের মাথার মুকুট, লা ইয়ারাহা ইল্লাল মারদা, অসুস্থ ব্যক্তি ছাড়া কেউ সেটা দেখে না। অর্থাৎ অসুস্থ হলে সুস্থতার কদর বোঝা যায়। মানুষ শুধু না খাইলে মরে না, খাইলেও মরে, কথা বুঝেন নাই? না খাইলে না, মাঝে মাঝে খাইলেও মানুষ। তাহলে খাবার দাবারে আমরা যার সুন্নত অনুসরণ করব মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনারা মনে হয় আমার কথায় বিরক্ত হয়ে যাচ্ছেন, মোনাজাত দিয়ে দিই। মোমেনের লাইফ স্টাইল, তার দৈনন্দিন জীবন, প্রাত্যহিক জীবন কেমন হবে, নাম্বার ফাইভ, পদক্ষেপে পদক্ষেপে প্রতিটা মুহূর্তে সকল কাজে কর্মে একজনকে স্মরণ করবে, একজনকে ভয় করবে, তিনি কে? আল্লাহ। হ্যাঁ যুবক তরুণ ভাইয়েরা, আমার বাবারা বলেন তো দেখি, যদি বলা হয় আপনার রুমের ভেতরে সিসিটিভি ফিট করা আছে, যদি বলা হয় সারাদিন যা কাজ করতেছেন এই রকম করে সিসিটিভি রাখা আছে, সন্ধ্যাবেলায় সারা বাংলাদেশের মানুষকে দেখা হবে, দেখানো হবে, তাইলে বলেন তো ইচ্ছা করে কি কখনো আপনি কোনো ভুল কাম করবেন নাকি? সিসিটিভি আছে, কোনো ভুল কাম করে ফেললে সন্ধ্যাবেলা গোটা বাংলাদেশের মানুষ খবর পেয়ে যাবে, এই ভয়ে যদি আপনি অন্যায় থেকে পাপ থেকে দূরে থাকতে পারেন, তাহলে আমার বাবারা আমার ভাইরা মাথায় কি এটা আসে না, আল্লাহ তাআলা আমার জন্য সিসিটিভি ফিট করে রেখেছেন, কিয়ামতের মাঠে দেখাবেন কে? আল্লাহ তো বলছেন, বান্দা তোরে আমি এমনি এমনি ছেড়ে দেই নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের প্রত্যেকের সঙ্গেই দুজন ফেরেশতা আছে, ডানে একজন বামে একজন, যা করছো ফেরেশতা লিখে লিখে রাখছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোনো কথা নাই যা রেকর্ড হয় না, সব রেকর্ড করছেন কে? এই যে দেখেন ওই জিনিসটার নাম কি, সবাই দেখেন এইটার নাম কি, জোরে বলেন। আমি আপনাদের এলাকা থেকে যাওয়ার পরে আমি যদি বলি গতকাল আমি কালীনগরে এই কথাটা বলি নাই,
সেটা যদি এই ক্যামেরার মধ্যে রেকর্ড থাকে, অস্বীকার করার কি সুযোগ আছে নাকি বলেন? কিয়ামতের মাঠে আল্লাহ যখন আপনাকে হাজির করবেন, আপনি যদি বলেন আল্লাহ আমি এই গুণাটা করি নাই, ওই গুণাটা করি নাই, আল্লাহ বলবেন ফেরেশতা বাজা বাজা রেকর্ড বাজা, রেকর্ড বাজায়া অডিও ভিডিও দেখায়া দে। এরপরেও কি আপনার কলিজায় আল্লাহর ভয় এখনো কি পয়দা হবে না? হে যুবক, রাতের বেলা তুমি যে নাটক দেখো, তুমি যে পর্নোগ্রাফি দেখো, তুমি ভাবছো ঘরের ভিতরে আমার আব্বু আব্বু কেউ দেখতেছে না, গভীর রাতে কেউ দেখছে না, একজন দেখছেন, সবাই বলেন তিনি কে? তুমি কি আল্লাহকে ভয় পাও না? তোমার কলিজায় কি আল্লাহর ভয় নাই? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় ছাড়া হুজুরের ওয়াজ দিয়ে মানুষ হেদায়েতে আসবে না। একটা জিনিস আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে, জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে, কার ভয়? কার ভয়? একজন মুমিনের দৈনন্দিন জীবনে সে আল্লাহকে ভয় যদি করে, সে কি সুদ খেতে পারবে? সুদ খাওয়ার সময় ভাববে আহারে আমি যে সুদ খাচ্ছি দেখছেন কে? যদি মোমেন আল্লাহকে ভয় করে ঘুষ খাবে না, ভাববে আমার ক্লায়েন্ট আমাকে ঘুষ দিচ্ছে বন্ধ অফিসে, কেউ দেখছে না, কিন্তু আল্লাহ কি সেটা দেখেন না নাকি? সুতরাং আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, এই একটা কোয়ালিটি আপনাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। এই জন্য পাঁচ নম্বরের নসিহত করে গেলাম, আপনার দৈনন্দিন জীবনে যে রুটিন থাকবে সেটা হলো চব্বিশটা ঘন্টায় যার জিকির করে কাটাবো, যাকে ভয় করে চলবো, সবাই আওয়াজ করে বলেন তিনি কি? আপনাদের কোনো কষ্ট হচ্ছে তাই না? আর মাত্র বেশি না, কয়েকটা পয়েন্ট আছে, এই তো কয়েক মিনিট থাকা যাবে তো। নাম্বার সিক্স, ছয় নাম্বার, রেগুলার লাইফে প্রতিটা দিন হারাম উপার্জন থেকে বেঁচে থাকবেন, হালাল তরিকায় হালাল পন্থায় হালাল রেজিক তালাশের চেষ্টা করবেন, হালাল উপার্জন করবেন। হারাম পন্থায় উপার্জন কোন ছেলে কার জন্য করছেন? হারাম টাকা পয়সা ছেলে মেয়ের জন্য করতেছেন তো, বউয়ের জন্য করতেছেন তো? আপনি আজ দুনিয়া থেকে চলে যান, ওই ছেলে মেয়ে কিন্তু আপনাকে কবরে রেখে চলে আসবে, ছেলে মেয়ে কাজে লাগবে না। আল্লাহ কোরআনে বলেছেন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না, আমল ছাড়া আর কোনো কিছু কাজে লাগবে না। যদি আপনি হারাম খান, ঘুষের টাকা কোথায় খাচ্ছেন রে ভাই? ঘুষ খাইয়া বিকাল বেলা যে বাজার করে, ঘুষের টাকা দিয়া বাজার করে আনতেছেন, ঘুষের টাকা খাইয়া বলেন তো শরীরটা আর হালাল থাকলো না হারাম হয়ে গেল, শরীরটা পাক থাকলো না কি নাপাক হয়ে গেল? এই নাপাক শরীর নিয়ে মসজিদে আসেন, হারাম শরীর নিয়ে আইসা সাজদা দিয়া তারপরে আল্লাহর কাছে দোয়া করেন, আরে ভাই অজু করার আগেই তো আপনার শরীরটা পাক করা দরকার, শরীরটা অত পাক হয় নাই, গোটা শরীরটাকে না পাক বানায় ফেলেছেন, সুদ খেয়ে ঘুষ খেয়ে মানুষের হক মেরে খেয়ে, টেন্ডার বাজি করে, চাঁদাবাজি করে মানুষের হক মেরে, তারপরে অবৈধ টাকা ইনকাম করে সেই টাকা পয়সা দিয়ে আপনি রিজিক খাচ্ছেন, সেই টাকা পয়সা দিয়ে আপনি আপনার বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন, সবগুলারে হারাম ঘুর বানাচ্ছেন। এইভাবে যদি জীবন চলে আল্লাহকে কেমনে জবাব দিবেন? এই জন্য আমি বলেছি ছয় নম্বরে সকল হারাম কাজ থেকে, হারাম উপার্জন থেকে বিরত থাকবো, হালাল তরিকায় যদি অল্প পয়সা ও ইনকাম করি হালালের ভেতরে বরকত দিবেন কে? নাম্বার সেভেন, সাত নম্বর, একজন মোমেন তার দৈনন্দিন জীবনে নিজের দায়িত্ব পালনে সচেতন থাকবে। আল্লাহ নবী বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জবাব দেওয়া লাগবে, যার কাছে তিনি কে? মনে করেন আপনি কোনো ইন্ডাস্ট্রিতে চাকরি করেন, কোনো অফিসে চাকরি করেন, তাহলে চাকরি করার ডিউটি করা সময় মতো যাওয়া আপনার দায়িত্ব, যদি সময় মতো না যান, দায়িত্ব ঠিকমতো পালন না করলে যে যে বেতনটা পাবেন সেটা কিন্তু হালাল থাকবে না, হারাম হয়ে যাবে। আপনি শিক্ষক, আমার সম্মানিত শ্রদ্ধাভাজন শিক্ষকরা রাগ করবেন না,
ছাত্র জামানায় আমি এমন শিক্ষক দেখেছি, আমি নিজেও এখন একজন শিক্ষক, এমন বহু শিক্ষক আছে পাঠদানের ক্ষেত্রে দেখা যায় ফাঁকিবাজি করে, তার মানে দায়িত্ব অবহেলা, ক্লাসে একটু কম পড়ায় যেন কোচিং এ শিক্ষার্থী বাড়ে। সব টিচার কিন্তু এমন না, অসংখ্য ভালো ভালো টিচার এখনো আসে না নাই। কি ব্যাপার, এরা কি টিচাররা উঠতেছে নাকি এখন? এখন উঠলে খবর আছে, আমি যে পয়েন্ট সামনে আনছি এক একটা পয়েন্টে এক একজনের গায়ে লাগবে উঠলে, যদি উঠে এখান থেকে বাইরা পাবে বুঝছি এখন শিক্ষক উঠছে, একটু পরে আরেক পয়েন্ট বলবো একজন বলবে বুঝছি অমুক উঠছে, খবর আছে কিন্তু উঠা উঠির টাইম কিন্তু সাহারি খাওয়ার টাইম যেমন শেষ, উঠা উঠির টাইমও শেষ, উঠা উঠি আর করা যাবে, কষ্ট হচ্ছে, চলবে চলবে? তাহলে দায়িত্ব বলেন অবহেলা করা যাবে? আপনি কোথাও চাকরি করেন অবহেলা করবেন না, জনপ্রতিনিধি জনগণের দায়িত্ব পালনে অবহেলা করবেন না, নইলে জবাব দেওয়া লাগবে কার কাছে? ওয়াজের মাহফিলে বক্তা এসে এই চেয়ারের আমানতদারি তা রক্ষা করবেন, ফালতু কথা বলবেন না, যদি ফালতু কথা বলেন দায়িত্বে অবহেলার কারণেও জবাবদিহিতা আছে না নাই? এখন অনেক জায়গায় আছে দেখা যায় হুজুররা এক দুই ঘন্টা কিচ্ছা বলে গান গাইয়া আজান দিয়া সময় শেষ করে ফেলে, ওয়াজ মাহফিল কি আজান দেওয়ার জায়গা নাকি? এক মাহফিলে গিয়া দেখে আমি আজান দেয় রাত বাজে এগারোটা, আমি বললাম এটা কি ফজরের আজান না তাহাজ্জুদের আজান? কেউ কে আবার গান গায় হাবে দাবে শান বলে, কেউ কে আবার অমুককে কাফের তমুককে কাফের বানায়, আল্লাহর ওয়াস্তে বলতেছি পায়ে ধরে বলতেছি কাউরে ওয়াজের মাহফিলে কাফের বানায় না পারলে মুসলমান বানান, পারলে মুসলমান বানান। তসলিমা নাসরিনের দায়িত্ব আপনারা নিছেন, হুজুরে হুজুরে লাগছে, হুজুরে হুজুরে লাগলে শয়তান কান্দে নাকি হাত তালি মারে? লাগছে লাগছে, হুজুর হুজুর নিজুম মজুমদার এখন খুশি না বেজার, তসলিমা নাসরিন খুশি না বেজার, নাস্তিক মুরতাদরা খুশি না বেজার, হুজুর হুজুর লাগেন কেন আপনারা? আমার এই ভাই কোনো ভুল করলে আমি মাহফিলের এসতেই যে তার বিরুদ্ধে বলবো, তাকে ফোন দিব, ফোন না ধরলে বলবো ভাই আমি আপনার বাসায় আসতেছি চা খাওয়াবেন, চা রেডি করেন, অথবা বলবো আমার বাসায় আসেন চা খাবেন, ভাই আপনি এটা কেন বলছেন এটা বললেন না, প্লিজ এটা বলা উচিত না, শেষ হয়ে গেল না, শেষ হয়ে গেল না, আপনি এখান থেকে মারছেন রিয়াকশন, উনি মারছে আরেকটা আগুন লাগার পরে পানি না ঢাললা যদি কেরোসিন ঢালেন আগুন কমবে না বাড়বে। এখন হুজুর গো অবস্থা হয়েছে তার, এখন হুজুর হুজুরের নামে মামলা দেয়, হুজুর হুজুরের বিরুদ্ধে বলে, হুজুর মাদ্রাসার বিরুদ্ধে বলে, আবার ওই হুজুর ওই হুজুরকে গালি দেয়, এগুলো কোনোটাই কি ভালো? মাদ্রাসার বিরুদ্ধে বলার দরকার নাই, কারণ এই মাদ্রাসাগুলো আমাদের দিন চর্চার জায়গা, আবার হুজুর হুজুরের বিরুদ্ধেও বলার দরকার নাই। আদম ভুল করছে, আদমের পুলারা কি ভুল করবে না? নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম ভুল করেছেন, আদমের ছেলেরাও ভুল করতে পারে, না একজন ভাই ভুল করছে, উচিত ছিল তারে ডেকে এনে বুঝায় দাও হয়েছে দেখা হয়েছে এবার চুপ, উল্টা রিয়াকশন দেখাইলো, যে বললাম দাউ দাউ করে আগুন লাগছে, এরপরে মুন্সিগঞ্জের মানুষ হাইসা ঢালছে কেরাসিন, হ্যাঁ এখন তো তাই হচ্ছে, শয়তান খালি বাজাইতেছে বাজাইতেছে, ইসলামকে জবাই করার চেষ্টা করবে এই সুযোগ দিয়েন না, এই ফুলের বাগান নষ্ট হইতে দিয়েন না, এখনো সময় আছে বুঝেন, হুজুর হুজুর লাগেন না, যখন শ্বেতপত্র বানাইছে এত পৃষ্ঠা তখন কোন দলের হুজুরিটা দেখছে? কবে বুঝবেন আপনারা? একজনটা ধরলে বলেন এটা আমাদের না, আরে ভাই এখন তো হেরে ধরছে, পরে যে আপনার ঠ্যাং ভাঙবে কোমর ভাঙবে এটা আপনি বুঝতেছেন না, আল্লাহ হেদায়াত দান করো, আল্লাহ হেদায়াত দান করো, আল্লাহ আলেমদেরকে আগে হেদায়াত দান করো, আপনাদের সামনে কি এর হেদায়াতের ওয়াজ করতাম, আগে আমাদের হেদায়াত দরকার আছে, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে যেমনে বলে আরে বাপরে বাপ, সে আমার জাতি ভাই না, বলার দরকার আছে তার বিরুদ্ধে আমার?
দরকার নাই। কিসের কৌমি, কিসের আলিয়া? আমাদের চোখ দুইটা, এক চোখ দিকে আমরা আলিয়া মাদ্রাসাকে দেখি, আরেক চোখ দিয়ে আমরা কৌমি মাদ্রাসাকে দেখি। কিছু লোক তো আছে দোয়া করার সময়ও, আল্লাহ আমাদের মাদ্রাসাগুলোকে কবুল করে নাও, কেমন ফালতু দোয়া করেন আপনি? আপনি বলেন আল্লাহ আমাদের সব মাদ্রাসা কবুল করে নাও। মনের সংকীর্ণতা বাদ দেন মিয়া, এসব সংকীর্ণতা আপনার কোথার থেকে আসছে? হ্যাঁ, সব মাদ্রাসায় কোরআন পড়ানো হয়। আমি কৌমি মাদ্রাসার আলেমদেরকে শ্রদ্ধা করি, কারণ এই দেশে কৌমি মাদ্রাসাগুলো দিনের যে খেদমত করেছে তা কেউ ভুলতে পারবে। আমি আলিয়া মাদ্রাসার উস্তাদদেরকেও শ্রদ্ধা করি, কারণ তাদেরও অবদান আছে না নাই। কৌমি মাদ্রাসায় কোরআন পড়ানো হয় আর আলিয়া মাদ্রাসায় আরেক জাতের কোরআন পড়ানো হয়, কথা কন না কেন আপনারা? হুজুর হুজুরে ঠেলাঠেলি বন্ধ হোক, আপনারা চান তো? শুনেন কত বড় দুঃখের কথা এটা। এই দেশে ডান বাম, রাম বাম, তারা না বাম রাম ডান বাম, তারা তাদের স্বার্থে এক টেবিলে বসতে পারে, কি বলেন? আছে না বহুদলীয় জোট? আছে না? আমরা হুজুর এক হুজুরের সাথে এক হুজুরের এত হিংসা, আমরা আজ পর্যন্ত এক টেবিলে বসতে পারব না। যে একজন বলছিল একদিন, কয় ভাই পাল্লা বুঝেন তো আপনারা, পাল্লা কয় পাল্লার মধ্যে ব্যাং রাখা যেমন কঠিন, হুজুরদেরকে এক টেবিলে বসানো, যে হিংসা করে এক হুজুর আর এক হুজুর রে, এক মাহফিলে আলিয়ার হুজুর কৌমির হুজুর যদি হয় দুই জাতের বক্তা, আলিয়ার হুজুর বলে এটা পাশ কাটায় যাবে, কবির হুজুরও পাশ কাটায় চলে যাবে, আছে না নাই? নাই বললেও আছে, এটা আমরা জানি, আমরা তো যাই সব জায়গায়। না কইতেছি কেন, আমি কি দ্বন্দ্ব লাগাই দিছি? না ভালো কথা বলতেছি, আমি কাউকে গালিগালাজ করছি, কাউকে আক্রমণ করে বলছি, আমি বলতেছি আসেন ভাই বুক মিলাই, আসেন আমরা এক টেবিলে বসি। আমরা যখন এক টেবিলে বসব, এই দেশে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহসও কেউ করতে পারবে না। আমরা এক টেবিলে বসি না দেখেই তো এরা আঙ্গুল দিয়ে খোঁচা মারে, একটু বসে দেখেন না, 116 জনের তালিকা যখন বানাইছে আর শ্বেতপত্র যখন বানাইছে, সব হুজুররা যখন হুঙ্কার ছাড়ছে, এত পিসটা কামে লাগছে, ডরে ভোট দিছে। আমরা হুজুরে হুজুরে আসেন ঠেলাঠেলি বন্ধ করি, আসেন নিজেদের সমস্যা নিজেরা সমাধান করি। সমস্যা সমাধানের জন্য কার কাছে যাইতেছেন আপনি? কোথায় যাইতেছেন? এরা সুযোগ পাইলে আগুন যেখানে লাগছে পানি ঢালবে না, এরা আরো আগুন লাগাই দিবে, লাখ 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 বেলকি লাখ লাগাই দিবে আর ভাঙাবে। আমি বুঝি না আমাদের এই বিবেকের দুয়ার খুলবে কখন। আচ্ছা বলেন তো, যে ইসলামকে পছন্দ করে না, আপনি তার কাছে গিয়ে যদি ইসলামিক কোনো বিষয়ের বিচার দেন, সুযোগ পাইয়া বিচারটা ভালো করে করবে না আরো লাগাই দিবে? আকলমান লোকদেরকে ইশারা দিলে চলে? শোনেন শোনেন, শেষ কথা বলি শোনেন, একটা লাঠি আপনাদের হাতে যদি আমি দেই, এক একজনের হাতে দেয়া যদি বলি, বাবারা ভাইরা এটা ভাঙেন তো, সহজ না কঠিন? একটা যুবকরা তো এমনি মারবে এক হাত দিয়া, এমন শক্তি তাদের। এখন যদি যুবকদের হাতে 1000 লাঠি দেয়া বলি ভাঙো এটা, আমার বাড়ি সিলেটে জানেন তো আপনারা, জানেন নি আমরা সিলেট হয় কুতারি আরাম বুঝব, মানে এরকম হাতে ভাঙবে মুন্সিগঞ্জে কি বলেন কুতানি নাকি? তাহলে কি একই কথা, কুতানি আর কুত, তাই না? কুত্তে কুত্তে যাই হোক, হ্যাঁ গুইরা একে কুতা আর কুত, ওই একটা আকার, তাই না? 1000 লাঠিকে ভাঙা যাবে? হাসিয়েন না হাসিয়েন না, 1000 লাঠিকে ভাঙা যাবে? আমি হাসাইতে চাইছি আপনাদেরকে, না আমি বুঝাইতে চাইছি, আমরা যদি এক খুচুরে আর এক খুচুরে দেখি, এইটা কুমি এইটা আলিয়া এটা সুন্নি এটা ওইটা, এরকম এরকম করলে
ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে একদম একটা দিয়ে মাঝখানটা ভেঙে দেবে, মেরুদণ্ড আর কি, মাঝখানেই তো মেরুদণ্ড। আর আমরা যদি বলি আসেন কৌমির ভাই বুকে আসেন, আসেন আলিয়ার ভাই বুকে আসেন, আসেন ভাই আসেন, 1000 লাঠিকে যেমন ভাঙতে কুতকুত শুরু হয় ঠিক তেমনি আলেমরা যদি বুকে বুক মিলায়া এক টেবিলে বসে যায় নাস্তিকরা কুতকুত করে এই দেশ থেকে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। বলছিলাম দায়িত্বে সচেতন হব, দায়িত্ব না আমরা ওয়াজ মাহফিল এটা শত শত বছর ধরে চলে আসা ঐতিহ্য। এই যে আমি প্রায় 1 ঘন্টা ধরে কথা বললাম, কোনো দলের বিরুদ্ধে বলছি, কোন হুজুরের বিরুদ্ধে বলছি, দরকার আছে আমার কোনো? ওয়াজ মাহফিল একটা হয়েছে, এখানে মানুষকে নামাজি বানাইতে পারলে লাভ আছে, এখানে যুবককে দাড়ি রাখাইতে পারলে লাভ আছে, মা বাবার খেদমত করাইতে পারলে লাভ আছে, স্বামী স্ত্রীর হক এদেরকে যদি সচেতন করে দেয় লাভ আছে। হুজুরে হুজুরে কুতকুত খেলার দরকার আছে? এটা কি কুতকুত খেলার জায়গা? আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন। কষ্ট হচ্ছে বাবারা? আচ্ছা শুনেন, আমি স্পেসিফিক কথা বলি, 11:35 বাজে, 11:35 আমি 12:00 ছুটি দিব, থাকবেন তো সবাই? আর 25 মিনিট থাকা যাবে তো? এরপরে আসেন, আমি কয়টা পয়েন্ট বললাম? 7টা। নাম্বার 8 হলো একজন আমার বুন্ডা মনে রাগ করে ফেলছে, হুজুর একটা আসছে খালি দেখি পুরুষদের ব্যাপারে বলে, আমাগো ব্যাপারে তো কিছু বলে না। এবার আমি বোনদেরকে বলি, 8 নাম্বার হলো আমার বোনেরা দৈনন্দিন জীবনে আপনারা বুরখা হিজাব মেনটেন করবেন, কারণ পর্দার এই বিধানটা দুনিয়ার কোনো মোল্লার দেওয়া নয়, পর্দার বিধানটা কার? পর্দা আপনার ইজ্জত বাড়াবে, সম্মান বাড়াবে। আপনারা স্কুলে পড়বেন, কলেজে পড়বেন, বিশ্ববিদ্যালয়ে পড়বেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, শখ করবেন, কিন্তু পর্দা করে করবেন। পর্দা করলে আপনার সম্মান বাড়বে, আপনার ঘরের সন্তানগুলো আল্লাহওয়ালা হবে। বেপর্দা নারীর পেট থেকে আজ পর্যন্ত কোনো আল্লাহওয়ালা বুজুর্গ আসে? দুনিয়ায় একজন বুজুর্গর নাম বলেন যার মা ছিল বেপর্দা আছে নাকি কন? আছে বাবা, আমার বাবার মনে হয় কিছু ঘুম আসছে, অসুবিধা নাই, বলেন তো দেখি বেপর্দা নারীর পেট থেকে মুফাসসিরের জন্ম হয়েছে আছে নাকি? হ্যাঁ আসতে বললেন কেন? বেপর্দা নারীর পেট থেকে মুহাদ্দিস এসেছে আছে নাকি? পর্দাওয়ালা নারীর পেট থেকে ভালো ভালো সন্তান আসে। এই জন্য আমরা যারা বিয়ে করেছি আমরা বউকে পর্দায় রাখবো তো, বউকে নিজের সম্পদ বানাইয়ে, বউকে জনগণের সম্পদ বানাইয়েন না। নিজের বউ যদি মানুষ দেখে তাহলে ওইটা কি নিজের সম্পদ নাকি জনগণের সম্পদ? আমরা আমাদের বউকে নিজের সম্পদ বানাবো নাকি জনগণের সম্পদ বানাবো? ওই যে এক ব্যাকল কিচ্ছা একটা তো মনে পড়ছে, বলবো বের হয়েছে, নতুন বিয়া করছে তো বউ নিয়ে বের হয়েছে, এলাকার কুলা পাইন কিছু পাইছে রাস্তায়, কই ভাই সাথেই থাকে, কয় চিনস না তোর ভাবি? কই ওয়াও ভাবিকে হ্যাপি লাগতেছে। আরেকটা কয় ভাই ভাবিকে তো জোস লাগতেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এ ব্যাকল কার জুস কে খায় রে? আবার অনেকে আছে নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড মারে। আপনাদের গ্রামে আপনাদের এই উপজেলা এলাকায় নাই? এখন বলেন তো দেখি ফেসবুকটা পাবলিক সাইট না পার্সোনাল সাইট? বউ কি পাবলিক না পার্সোনাল? তাহলে পার্সোনাল জিনিসটাকে পাবলিক সাইটে আপলোড দেয় যারা, নিজের বউকে জনগণের সম্পদ বানাইছে তারা বেহায়া বেশরম নির্লজ্জ কোথাকার, হায়া শরম বলতে তার মধ্যে কিচ্ছু নাই, বেহায়া বেশরম তুমি, তোমার ভেতরে শরমই নাই না, ব্যক্তিত্ব নাই, তুমি ব্যক্তিত্বহীন মানুষ। তোমার বউ মানুষ দেখে তোমার লজ্জা লাগে না? তোমার বউয়ের পেট পিট আরেকজন দেখে তোমার লজ্জা লাগে না মিয়া? তোমার হায়া শরম নাই, তোমার রুচিতে সমস্যা, তোমার রুচি খারাপ, তোমার রুচি থার্ড ক্লাস, তোমার রুচি ফালতু রুচি, রুচি তো চিনে না। এরে ধর্ম শেখাবো পরে। এই যে আমাকে এক লোক বলছিল, হুজুর এই দেশের মানুষকে মুসলমান বানানোর আগে মানুষ বানানো দরকার, কারণ মনুষ্যত্বের অনেক গুণ আমাদের ভেতরে।
বলেন তো অন্তত রুচির কারণে, রুচির কারণেও তো নিজের বউকে একটু ঢেকে রাখা দরকার। একটা সহজ উদাহরণ দেই, একটা সহজ উদাহরণ দেই, একটা কলা একেবারে ছুলানো, ছোলায়া ঠোলায় কয়েকজন এটাকে খায়া দায়া, অথবা একটা কলা ছোলানো আছে, মাছি পড়েছে, আপনি কি খাবেন নাকি? তার মানে রুচিশীল মানুষ, একটা কলা প্যাকেটের মধ্যে থাকলে যেমন ওই কলার প্রতি মানুষের আগ্রহ থাকে, রুচিশীল মানুষ না সেই কলাটাকে নেয়, ঠিক তেমনিভাবে আমার বোনদেরকে বলবো, আপনারা যদি বোরখার ভেতরে থাকে, পর্দা করে স্কুলে যান, পর্দা করে কলেজে যান, পর্দা করে বিশ্ববিদ্যালয়ে যান, দিনদার ভালো ভালো ছেলেদের আপনার আপনাদের প্রতি আগ্রহ থাকবে, আপনাদের পেট থেকে আল্লাহওয়ালা বুজুর্গ সন্তান আসবে, ঠিক কিনা? নাম্বার নাইন, নয় নাম্বার, আমরা আমাদের সমাজে সালামের ব্যাপক প্রচলন করব। এভরিডে রেগুলার আমরা চলাফেরায় মানুষকে পাইলে সালাম দিব। কিছু মানুষ খুব ভাবনে, আমি সালাম দিব কেন, আমি সালাম নিব, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ নবী সালাম দিতেন নাকি নিতেন? সালাম আগে দিলে সওয়াব কম না বেশি? আবার যুবকরা এখন সালাম দেয় না, কয় হাই, আমাকে মেসেঞ্জারও যুবকরা লিখে হাই হুজুর, আমাকে কয় হাই, আমিও কই যুবক তোমার হাইয়ের কোনো দাম নাই, হাই নাই, সালাম সালাম, আসসালামু আলাইকুম সালাম দিলে সওয়াব আছে না নাই? এ যুবকরা একটা হাদিস শোনাই তোমাদেরকে, শোনো একটা হাদিস শোনাই, আল্লাহ নবী বলেছেন আসসালামু আলাইকুম এতটুকু বলে যদি কেউ সালাম দেয় দশটা নাকি দেওয়া হবে, যদি সালামটা কেউ আরেকটু বৃদ্ধি করে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমল নামায় বিশটা নাকি, কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ফেরেশতা আমল নামায় তিরিশটা নাকি লিখবে। দেইলে যদি আমি একশো জন মানুষকে সালাম দেই, একশো গুণ তিরিশ সমান স্কুলের ফুলা প্যান্ট কি ভুল করো, একশো গুণ তিরিশ সমান কয় হাজার? আরো জুড়ে এ যুবকরা একটা স্লোগান দিয়ে তাদের ঘুম আসছে ভাঙায় দাও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাই দেখেন পেছনে গুজরে এমনি উঠছে, কই কি হয়েছে আমার একদম ঘুমটু, এরা ঘুমায় কি কথা চলে যাচ্ছে, তারা ঘুমায়। তাহলে আমরা মানুষ পাইলে কি দিব? আজকে ওয়াজ ভাবি শুনছে বাসায়, ভাবি কিন্তু রেডি, আজকে আমার মিস্টার আসতেছেন আমাদের সালাম দিবেন, আপনারা ভাবিয়েন না হুজুর আমি কেন দিব, আমি তো জামাই, তো জামাই হইলে কি হয়েছে, সালাম আগে দিলে কি কোনো অসুবিধা আছে নাকি? এক ভাই কয় আমার হুজুর অসুবিধা আছে, আমি বললাম ভাই কি অসুবিধা, কয় কি জানেন, কয় হুজুর আমি তো বাসায় গিয়ে একদিন কলিং বেল চাপছি, আমার বউ দরজা খুলছে, আমি বলছি আসসালামু আলাইকুম, বউ কয় কি ঢং করো না, আমারে তুমি চিনো না। মানে আমরা ভাবছি সালাম শুধু পরিচিত মানুষকেই না, সালাম যে কেউ যে কাউকে দেওয়া, বরং কোরআনে আল্লাহ বলেছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ঘরে ঢোকার আগে অনুমতি নাও, আর ঘরে যখন ঢুকো ঘরবাসীকে সালাম দাও। আনাস রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন আনাস ঘরে যখন ঢুকবা ঘরবাসীকে সালাম দিবা, তাহলে ঘরের উপরে বরকত নাজিল করবেন কে? সালাম দিবেন ঘরে গিয়ে, কে কে আজকে গিয়ে ঘরে সালাম দিবেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, হাত নামান। এরপরে নাম্বার টেন, দশ খারাপ লাগতেছে, আপনাদের ছুটির সময় হয় নাই, বলছিলাম না বারোটা, বারোটায় শেষ ইনশা। দশ নাম্বার হলো, দেখেন কতগুলো পয়েন্ট বলতেছি, সব আবার রিভিশন করায় দিব ইনশা। দশ নাম্বার হলো, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলবেন, কিছু মানুষ আগে গাল বাঁকা করে কথা বলে, মহিলারা গাল বাঁকা করে একটু, মহিলারা মেয়েরা গাল বাঁকা করে একটু কম না বেশি, গাল বাঁকা বুঝেন না? লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বললেন বলা তুসাইর খদ্দাকালিন নাস, অবজ্ঞা করে গাল বাঁকা করে মানুষের সঙ্গে কথা বলো না, হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলবেন। কিছু মানুষ আছে মুখটা সারাদিন পেঁচার মতো বানায় রাখে, আছে না নাই? হাসেও না, মুচকি হাসবেন,
হেসে হেসে কথা বলবেন, হাসি মুখে থাকবেন। নবীজি বলেছেন, হাসি মুখে কথা বললে আল্লাহ সৎকার সওয়াব দেন। তাহলে দৈনন্দিন জীবনের আরেকটা রুটিন আমরা পাইলাম, হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ। 11 নম্বর, নিজের স্ত্রী এবং পরিবারের সবাইকে সময় দিবেন, স্ত্রীকে সময় দিবেন। আমরা অনেকে নিজের বউকে সময় দেই না, বিয়ে করার পর নতুন নতুন 2-3 বছর সময় দেই, তারপরে সময় দেয় না, আসে না নাই। সময় যদি দিত তাইলে তো পরকিয়া বাড়ত, পরকিয়া আমাদের সমাজে। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবিকে সময় দেন, আজকে রাতে যাওয়ার সময় গোলাপ ফুল নিয়ে গিয়ে বলবেন আই লাভ ইউ। আপনারা হাসলেন কেন? হ্যাঁ, নিজের বউকে আই লাভ ইউ বললে গুনাহ? কোটি কোটি বার বলবেন, যতবার বলবেন ততবার সওয়াব। জায়গার কথা তো জায়গা মতো গিয়া বলা দরকার। একটা ফুল নিয়ে রোমান্স করে বলবেন আই লাভ ইউ, বউকে বলবেন আই লাভ ইউ, ফুল নিয়ে দিয়েন, দেখবেন বউ কোনোদিন আপনাকে ছাড়া অন্য কিছু চিন্তা করবে না। যাওয়ার সময় মাঝে মাঝে বউ যা পছন্দ করে সেগুলা নিয়ে যায়েন, কারো বউ হয়তো ফুচকা পছন্দ করে ফুচকা নিয়ে যায়েন, আইসক্রিম পছন্দ করে আইসক্রিম নিয়ে যায়েন, যেটা পছন্দ করে ওইটা নিয়ে যায়েন, দেখবেন আপনার প্রতি খেদমত বাড়াবে না কমাবে। স্ত্রীকে সময় দেন, অফিসে যে যান অফিসে, অফিসে যান না, অফিসে যখন যাবেন, দোকানে ব্যবসায় যে কাজেই যান না কেন, দুপুরবেলা একটা কল দিবেন, কল দিয়ে একটু সুন্দর করে ডাকবেন। সুন্দর করে ডাকা মানে বুঝছেন তো, তো পুলা পাইনো কিছু আছে সব তো বলা যাবে না, নিজের মতো বলবেন। আর এদিকে অবিবাহিতরা বলতেছে হুজুর কেন যে এগুলা বলেন, আমরা তো মিসকিন আছি এখন, তোমরা তোমাদের কপালেও আসবে ইনশাআল্লাহ। তবে তোমরা আবার বিপথে যাইও না, চরিত্র ঠিক রাখতে হবে, চরিত্র ঠিক রাখতে হবে, তাহলে কেরিয়ার সুন্দর হবে, জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ। শুনলেন, আপনারা নায়ক নায়িকা ফলো করেন না, মুন্সিগঞ্জে মনে হয় সিনেমা হল আছে বেশি। আসার সময় দেখলাম খালি পুস্টার আর পুস্টার, কমে গেছে এখন। শুনেন যুবক তরুণীরা, যুবক যুবতী তরুণ তরুণীরা শুনো, রোমান শিখতে হবে নবীজির থেকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমার নাম আয়েশা, কিন্তু নবীজি ভালোবেসে আদর করে আমাকে বলতেন হুমায়রা। হুমায়রা বুঝছেন কি বুঝছেন, হুমায়রা মানে কি বুঝছেন? হ্যাঁ, হুমায়রা আরবি শব্দ, এর অর্থ হলো লাল টুকটুকি লাল সুন্দরী। নবী কি জাতের কতটুকু ভালোবাসা দিয়েছেন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আনহাকে বলতেন কই গো আমার লাল টুকটুকি সুন্দরী বউ, আল্লাহু আকবার। হ্যাঁ, এখান থেকে শিখেন। আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন মাঝে মাঝে আমাকে বলতেন আইস, আপনিও মাঝে মাঝে বউকে আদর করে বিভিন্ন নামে ডাকেন, দেখবেন বউ বলবে হায় রে হায় আমার জামাই যে কি রোমান্টিক। ভালোবাসা কমাবে না বাড়াবে, তরকারির স্বাদ বাড়াবে না কমাবে। যা গো চেহারা খারাপ, তাদের ঘরের বউয়ের রান্না খারাপ, মিলছে মিলছে, কমন করছে? এটা বিবাহিতরা বুঝবে, তোমরা মিসকিনরা বুঝবা না। বউ বড় ডেঞ্জারাস জিনিস, বউকে চেতাইলে কিন্তু লবণ কমে যাবে, তরকারির রান্নার স্বাদ কমে যাবে। বিবিকে কখনো পিটাবেন না, বিবি পেটানো কোনো নবীর সুন্নাত। বিবিকে আপনারা সুন্দর করে কথা বলবেন, সুন্দর ভাষায় সম্বোধন করবেন, আপনার বউকে ভালোবেসে কথা বলবে, দুপুরবেলা ফোন দিয়ে বলবেন কি গো সোনা ময়না আমার টুকটুকি বউ, দুপুরবেলা খাইছো নাকি, খুশি হয়ে যাবে না? আসেন কেন আপনারা? হ্যাঁ, ওইগুলো তো ওয়াজ মাহফিল থেকে শেখার বিষয়, আপনারা ভাবছেন ইসলামের মধ্যে কিছু নাই, সব ইসলামের ভেতরে আছে। আমরা বুঝাইতে পারি নাই বলে ছেলেপেলেরা চলে গেছে এখন না নায়ক নায়িকার দিকে, যুবক ভাইরা নায়ক নায়িকার পেছনে দেয় না, কাদের পিছনে দৌড়াও, গিয়ে দেখো এদের নিজেদের চরিত্র ঠিক। বিয়ে করে কোন বছর খবর হয় কোন বছর, সাইডটা হওয়ার পর খবর হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এ যুবকরা আমাদের মডেল, আমাদের আদর্শ হলো একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সব কিছু শিখবো আমরা তার কাছ থেকে। তাহলে নিজের স্ত্রীকে সময় দিব, আমার বোনটা যারা শুনতেছেন স্বামীর খেদমত করবেন। নবীজি বলেছেন মেয়েরা তো মহিলারা তো জান্নাতে যাওয়া একেবারে সহজ। মহিলারা আসছে নাকি মাহফিলে? তো তাদের সম্পর্কে না বলে তারা রাগ করবে। নবীজি বলেছেন চারটা কাজ করলেই তোমরা জান্নাতে চলে যাবা, কষ্ট হচ্ছে নাকি? বারোটা কিন্তু হয় নাই। আরে বাপরে বাপ, তোমার যে তেল উঠছে এখন। যাই হোক, মুন্সিগঞ্জের মানুষ আসলেই মুন্সি, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেছেন মহিলারা চারটা কাজ করো, ইদা সল্লাত আল মারআতু খামসাহা, পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করো, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, যে মহিলা রমজান মাসে রোজা রাখে, ওয়া আতাআত যাওজাহা, যে স্বামীর আনুগত্য করে, চার নাম্বার লজ্জাস্থানের হেফাজত করে, আল্লাহ বলবেন আমার বান্দি আয় আয়, হিসাব নিব না, বিচারও করব না, যে দরজা দিয়া ঢুকতে মন চায় ওই দরজা দিয়া ঢুকে আমার জান্নাতে চলে যা। এই জন্য আমার বোনদেরকে বলবো স্বামীর খেদমত করেন, স্বামীর খেদমত করেন। আপনার স্বামীকে ভালোবাসেন, সকালবেলা স্বামী যখন বের হয় শার্টের বোতামটা আপনি লাগাইয়া দেন, টাইটা পরাইয়া দেন, শার্টের বোতাম লাগাইয়া দেন, পাঞ্জাবিটা পরাইয়া দেন, মাঝে মাঝে স্বামীকে মুখে তুলে খাওয়াই দেন, আপনার অভাবীকে খাওয়াই দিয়ে এক কাপে চা খাইয়েন, কফি শেয়ার করবেন, এক গ্লাসে পানি খাবেন। এই চরিত্রটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু। এই হাসতেছেন কেন? শুনেন শুনেন, এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন। তিনি বলছেন আমি একটা গোশতের টুকরা খাচ্ছিলাম হাড্ডি, আল্লাহর নবী আমার হাত থেকে কেড়ে নিয়া আমি যেখানে ঠুট লাগায় খেয়েছিলাম নবীজি ওই জায়গায় ঠুট লাগায় খাওয়া শুরু করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আমার সাথে নবীজি খাইতেন, আমি গ্লাসে যেখানে ঠুট লাগাইয়া পানি পান করতাম ঠিক ওখানে নবীজি ঠুট লাগাইয়া পানি পান করেছেন। নায়ক নায়িকাকে ফলো করো, হাদিস পড়ে দেখো যুবকরা, নবীজি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন আয়েশা মিসওয়াক দিতে পারবা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ভাই থেকে একটা মিসওয়াক নিয়ে আসলেন। নবীজি তো তখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, কিছুটা দুর্বল তিনি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মিসওয়াকটা একটু চাবাইয়া দিলেন, কোনো জিনিস চাবাইলে সেখানে লালা লেগে যাবে না, দিলেন সেটা। নবীজি নেওয়ার পরে দেখে দুনিয়া থেকে চলে যাওয়ার সময় নবীজি মেসওয়াক করার আগে ওই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মেসওয়াকটাতে চিবিয়ে চিবিয়েছিলেন, লালা লেগেছে, নবীজি মেসওয়াকের আগে তার মুখের সেই লালাকে সেখান থেকে চুষে চুষে খাওয়া শুরু করল। ভালোবাসা কম ছিল না বেশি ছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আমাদের ঘরে টাকা পয়সা ধন দৌলত বেশি ছিল না, কিন্তু ভালোবাসা দিয়ে গোটা ঘরটা পরিপূর্ণ ছিল। স্ত্রীকে ভালোবাসেন, স্বামী স্ত্রীকে সময় দিলে, স্ত্রী স্বামীকে সময় দিলে পরকীয়া চিরতরে একেবারে সিলগালা হয়ে যাবে। হ্যাঁ, টাকাও বাইত থাকবো। আপনারা বাইত বলেন নাকি? আরো বেশি কে ফেলছেন আপনারা। এরপরে মা বাবার খেদমত করেন, সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার আগে বলবেন আব্বা আপনার কি লাগবে, আম্মা আপনার কি লাগবে। যখন বাড়িতে আসবেন ফোন দিয়ে বলবেন আব্বু আপনার কি লাগবে, বলবে কিচ্ছু লাগবে না। তারপরেও যখন আপনি কিছু নিয়ে আসবেন, আঙ্গুর আনবেন আঙ্গুর, আপেল আনবেন, এনে কেটে তারপরে মুখে তুলে দিবেন আব্বা আপনি এটা খান, খায়া যখন একটা হাসি মারবে আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। বাবা মায়ের খেদমত করবেন। এ যুবকরা শোনো, পীর পীর পীর, মা বাপ হলো সবচেয়ে বড় পীর। দোয়া করেছ তো ডিরেক্ট আল্লাহর কাছে চলে গিয়েছে। নিজের কেরিয়ার সুন্দর বানাতে চাও, টাকা চাও, পয়সা চাও, সম্মান চাও, মা বাবার পায়ের কাছে যাও, খেদমত করো। সম্মান টাকা পয়সা তোমার পায়ের নিচে তোলেন, তোমার পায়ের নিচে ফেলে দিবেন কে? মা বাবার খেদমত করো ভাই, মা বাবার খেদমত করো। বাপ মা অসুস্থ হইলে চিকিৎসা করো, যাও মা বাবার খেদমত করো, সবচেয়ে বেশি খরচ করো মা বাবার জন্য। হুমা জান্নাতুকা হুমা নারুকা, নবীজি বলেছেন এরা তোমার জান্নাত, এরা তোমার জাহান্নাম। মা বাবার খেদমত করেছেন তো জান্নাত পেয়েছেন, মা বাবার খেদমত না করলে জাহান্নাম। অবধারিত করে দিবেন কে? এরপরে আসেন বারো নাম্বার, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন। আমরা এই যান্ত্রিক সভ্যতার যুগে ঢাকায় থাকি, বিদেশে থাকি,
চাচা চাচি দাদা দাদি আত্মীয় স্বজনের খবর নেই না। নবীজি বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে ঢুকবে না। সময় শেষ তো, সংক্ষেপে বলি, তাহলে আত্মীয় স্বজনের কি নিতে হবে? এরপরে নাম্বার 13 নাম্বার হচ্ছে সৎকা করবেন, রেগুলার কিছু দান করবেন আর মানুষকে সহযোগিতা করবেন, মানুষকে সহযোগিতা করবেন। আল্লাহর নবী বলেছেন যদি কেউ তার কোনো ভাইয়ের দুঃখ দুর্দশা দূর করে দেয়, বলেন তো টাকা পয়সা যতই থাকুক না কেন, মানুষের অভাবের কি কোনো শেষ আছে নাকি? কথা বলেন, শেষ আছে? আপনাদের এলাকায় কোটিপতি মানুষ যিনি তার কাছে যাইয়েন গিয়া বললেন ভাই আল্লাহর বাস্তে মিথ্যা বলিয়েন না, আপনার এত টাকা আছে কিন্তু তারপরেও কি আপনার প্রয়োজন আছে? দেখবেন বলবে কোনো না কোনো প্রয়োজন তার। আল্লাহ নবী বলেছেন তুমি তোমার ভাইয়ের প্রয়োজন করে পূরণ করে দাও, মানুষকে সহযোগিতা করো, তাহলে আল্লাহ তোমার যে অভাব আছে প্রয়োজন আছে সেটা পূরণ করে দিবে। এরপরে নাম্বার 14 দৈনন্দিন জীবনে আমরা 14 নাম্বার যে কাজটা রুটিনের মধ্যে রাখবো, অসুস্থ মানুষকে দেখতে যাব। চারপাশে অসুস্থ মানুষ আছে কিন্তু আমরা দেখতে যাই না, সুযোগ থাকলে অসুস্থ মানুষকে চিকিৎসারও টাকা দিব, সহযোগিতা করব। মসজিদে মাদ্রাসা এতিমখানে আমরা বেশি বেশি দান করব, কিন্তু পাশাপাশি আমরা আমাদের আশেপাশে মিসকিন এতিম অসহায় যারা খেতে পারে না, অসুস্থ যারা, তাদেরও খোঁজখবর নিব, যাদের ঘরে খাবার নাই তাদের ঘরে খাবার পৌঁছে দিব। এই অভ্যাসটা ছিল যার তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নাম্বার 15 নাম্বার সময় নষ্ট না করা, সময় নষ্ট করার উস্তাদ আমরা। হ্যাঁ, তোমরা পাবজি আর পাবজি খেলাও, এখন দেখছি বাস খেলা আর একটা বেরোইছে, বাস নিয়ে চলে যায় এক দেশ থেকে আরেক দেশ। দেখছেন নি আপনারা মোবাইলে গেমস একটা আসছে না, এটার নাম কি ভাই? হ্যাঁ, না না না, ফ্রি ফায়ার তো আছে, ফায়ার করে এইটা আরেকটা আছে, বাস নিয়ে এক দেশ থেকে আরেক দেশ পুলা পান খেলা। এই তোমরা যে ছাত্ররা যে পরিমাণ সময় এই পাবজি পাবজির পিছনে দাও, এই পরিমাণ সময় তোমরা পড়াশোনা গবেষণায় দিলে আইনস্টাইন আর নিউটন এই দেশে ঘরে ঘরে থাকতো। সময় কাজে লাগাও, সময় চলে গেলে সময় আর ফিরে আসবে, সময় থাকতে সময়ের দাম দেওয়া লাগবে। নাম্বার 16 শরীর চর্চা এবং ব্যায়ামে মনোযোগী দিবেন, কারণ আল্লাহ রসুলের সাহাবিরাও তারা বিকেলবেলা তীর নিক্ষেপ করতেন, শরীর চর্চা করতেন, শরীর চর্চা করলে শরীর দেখবেন ঠিক থাকবে। নাম্বার 17 এইটা শুনতে হবে, শেষ তো, এই যে আর মাত্র 7 মিনিট, কয় মিনিট, বহুত কষ্টের ধরে রাখছি আপনাদেরকে। 17 নাম্বার হলো তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে বেঁচে থাকতে হবে। এখন মানুষ কয় হুজুর ভাত না খাইয়া থাকতে পারবো কিন্তু ইন্টারনেট আর মোবাইল ছাড়া থাকতে, ঠিক আছে কথা, ঠিক আছে? তত্ত্ব প্রযুক্তি এটার অপব্যবহার থেকে বেঁচে থাকতে হবে। হাতের মধ্যে ফোন থাকলে যুবতী তরুণীরা শোনো, যুবক এবং তরুণ ভাইয়েরা ছাত্র ভাইয়েরা শোনো, হাতের মধ্যে স্মার্টফোন থাকলেই এই তথ্য প্রযুক্তি দিয়ে ভালো কাজ করার সুযোগ আছে না নাই? এই ক্যামেরা দিয়ে ওয়াজ মাহফিল রেকর্ড করা হচ্ছে, আবার ক্যামেরা দিয়ে কিন্তু সিনেমা নাটকেরও রেকর্ড নেওয়া, তাইলে এটাকে দুই রাস্তায় নেওয়ার সুযোগ। মোবাইল ফোন দিয়ে কেউ বা দেখা যায় ইউটিউবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করছে, আর কেউ বা সারাদিন ফালতু কাজ নিয়ে ব্যস্ত আছে না নাই? তাহলে আমরা তথ্য প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার করব। আমরা তথ্য প্রযুক্তি, আমরা ফেসবুকটাকে ভালো কাজে লাগাবো। ফেসবুকে আমরা যদি কোরআন লিখি, হাদিসের একটা পোস্ট করি, এটাও ভালো কাজ, ঠিক না বে? ঠিক তো, ফেসবুকে ঢুকেই তো খালি এখন যে কমেন্ট, এটা জাহান্নামে আপনাকে নিয়ে যেতে পারে। সবচেয়ে অবাক লাগে কি জানেন? সবচেয়ে অবাক লাগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না এইরকম যুবক, যুবক পুলা পায়। বড় দরকার, রুমে যদি আরেকজন থাকে তুমি এটাও যদি করো, শুনে একটু পানি দিবে, কেউ যদি না থাকে ওখানেই। একটা ঘটনা ঘটছে আমার এলাকায়, আমার চেয়ে বয়সে 4-5 বছরের ছোট এক ছেলে রাতের বেলা ঘুমাইছে সকালবেলা, কেমনে মরছে কেউ আর? তাহলে শুধু যে চারিত্রিক বিষয় আছে তা না, বরং জীবনেরও একটা নিরাপত্তার বিষয়। বুবাজিন আছে না, ঘুমাইলে তো অনেক সময় বুবাজিনও ধরে, তো একটু রুমে দুইজন শুইলে একটু ভালো না? এটা শুধু চরিত্র না, দেখা যায় জীবনেরও অনেকটা নিরাপত্তা এখানে আছে। কেউ যদি কয় হুজুর আমার তো এক ছেলে এক মেয়ে, কেমনে এখন ঘুমানোর ব্যবস্থা? তাইলে আপনি ছেলেকে বলবেন এই দরজা বন্ধ করতে পারবি না, দরজা খুলে ঘুমা।
অথবা রাত 11টার পরে ওয়াইফাই অফ, ঠিক হইলে কি হবে? হ্যাঁ তো সব জানে, এ এমবি নিয়ে রাখবে। আপনি রাত 11টার পরে গিয়া বলবেন দে দে মোবাইল দে, 11টার পরে তোর কি মোবাইল দরকার? ছেলে মেয়ের হাত থেকে এরকম ফোন কেড়ে নেন রাত 11টা, দরকার আছে রাত 11টার পরে? শোনেন, আমরা আমাদের ছেলে মেয়েদের প্রতি দায়িত্ব পালন করলে আমাদের ছেলে মেয়েরা আল্লাহওয়ালা চরিত্রবান হয়ে গড়ে উঠবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শেষ আর দুই মিনিট আছে। 18 নম্বর হলো দৈনন্দিন জীবনে রুটিনের ক্ষেত্রে আমরা ভালো মানুষের সঙ্গে চলবো, সৎ সঙ্গে স্বর্গ বা অসৎ সঙ্গে। নাম্বার 19, আমরা নিজেদেরকে নফসের গুলাম বানাবো না কার গুলাম বানাবো? মন যা চায় তাই করবো না, আল্লাহর হুকুম মানবো। 20 নম্বর হলো গুনাহ থেকে বেঁচে থাকবো, মিথ্যা বলে জবান না পাক করবো না, গীবত করবো না, চুগলখুরি করবো না। যার কোনো কাম নাই সে এগুলা করে, গীবত করে, চুগলখুরি করে, এমন কাম আমরা করবো না। অনেকে আছে মানুষের নাম ব্যাঙ্গায় ডাকে, আসে না নাই, বাবা নাম রাখছে কামাল, কয় কিরে কামাল্লা, কিরে জামাল্লা, আসে না নাই। আর আল্লাহ সূরা হুজুরাতে বলেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, মানুষকে মন্দ নামে ডেকো না, এটাও কবিরা গুনাহ। মন্দ নামে ডাকা যাবে না, মানুষকে আমরা নাম বিকৃত করে রাখবো না, এরকম সব গুণা থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবো। নাম্বার 21, 21 নম্বর হলো সকল বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করব। 22 নম্বর হলো সকল কাজে আমরা তাওয়াক্কুল অবলম্বন করব। 23 নম্বর হবো আমরা আমাদের আমল এমন বানাবো সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা, কারণ রোজা রাখলে খুশি হন কে, রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দেন। এরপরে নাম্বার 24, 24 নাম্বার হলো আমরা যখনই সময় পাবো নবীজির উপর দুরুদ পড়বো, দুরুদ দুরুদ, রাজি আছেন তো? দুরুদ জয়ে যত বেশি পড়বে, নবীজি বলেছেন কিয়ামতে সে আমার তত বেশি কাছে থাকবে, আল্লাহ আকবার। নাম্বার 25, 25 নাম্বার মানুষের হক নষ্ট করব, মানুষের হক নষ্ট করলে কিয়ামতে জাহান্নামে যাওয়া বড় কঠিন হয়ে, মানুষের হক আমরা নষ্ট করব। এরপরে নাম্বার 26, 26 নাম্বার বেশি বেশি দাওয়াতি কাজ করব। 27 নাম্বার হলো আমরা বেশি বেশি তৌবা ইস্তেগফার করব, কারণ সারাদিন আমাদের গুনাহ হয়, গুনাহ হয়ে যায় শয়তানের দোকায়, তৌবা করলে মাফ করে দিবেন কে। 28 নাম্বার, আমি 30 পর্যন্ত বলবো, 28-এ চলে আসছি। 28 নাম্বার হলো আত্মসমালোচনা করব। মাইন্ডসের এত সমালোচনা আমরা করি, কয়জন মানুষ আছে রাতে ঘুমানোর আগে আত্মসমালোচনা করে ঘুমায়? আত্মসমালোচনা করে নিজের কাজে আলোচনা সমালোচনা পর্যালোচনা, যে আমি সারাদিন কি করলাম। আপনার আজকের থেকে যদি আগামীকাল ভালো না হয় তো কেমন মানুষ আপনি, ধ্বংস আপনার জন্য। এটা আত্মসমালোচনা করবেন, দেখি তো চিন্তা করে সারাদিন কি করলাম, আহারে ভুলবশত ওই ভাইকে ঠকায় ফেলছি, ভুলবশত ওই কামটা ভুল করছি, খারাপ করে ফেলছি, তৌবা করে ঘুমান, কারণ সকালবেলা ঘর থেকে লাশও বের হইতে আত্মসমালোচনা করুন। নাম্বার 29, 29 নাম্বার তাড়াতাড়ি ঘুমাব, রাতের বেলা তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমাইলে তাড়াতাড়ি উঠতে পারবেন। অনেকে কয় হুজুর রাত জাগা অভ্যাস হয়ে গেছে, এই কু অভ্যাস হয়েছে কেন আপনার? শোনেন, যাদের তাড়াতাড়ি ঘুম আসে না মাত্র এক সপ্তাহ ফজরের পরে ঘুমাইয়েন না, ফজরের পরে দেখবেন মাগরিবের পরে আর থাকতে পারতেছেন না, এসার ঘুরে এমনি ঘুমাইতে বলছে। কি করতেছেন? রাত যত বেশি জাগবেন তত খালি গুনাহ হচ্ছে। নবীজি কখনো রাত জেগেছেন? তাড়াতাড়ি ঘুমাইছেন, শেষ রাতে উঠেছেন। 30 নম্বর আমল তাহাজ্জুদের আমল, এই আমলটা ছিল যার, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুরু করছি কি দিয়া? নামাজ দিয়া। শেষ করছি কি দিয়া? এই যে 30টা আমলের কথা বললাম, কয়টা আমলের কথা আজকের ওয়াজে, কয়টা আমলের কথা শুনছেন? এই 30টা আমল যদি ডেইলি করা যায় শয়তান খুশি না বেজার? আল্লাহ খুশি না বেজার? আমরা বেজার করব কারে? বেজার করব কারে, খুশি করব কারে? ভাই এই 30টা আমল করতে পারবো তো? আচ্ছা এই 30টা আমল করলে আমাদের জীবন সুন্দর হবে না অসুন্দর হবে? বুড়া মানুষের উদ্দেশ্যে, যুবকদের উদ্দেশ্যে, তরুণদের উদ্দেশ্যে, ছাত্রদের উদ্দেশ্যে, মহিলাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে সব ওয়াজ হয়ে গেছে, সুযোগের উদ্দেশ্য হয়েছে। কয়টা ওয়াজ, কয়টা আমল? আরো জোরে, কয়টা? বিয়ার আগেই তোমাদের পাওয়ার নাই, এনার্জি নাই রে, আওয়াজ নাই, কয়টা? আরো জোরে,
তিরিশটা বলতে আমার 30 সেকেন্ড লাগবে, এরপরে ওয়াজ শেষ হবে ইনশা। এক নম্বর বলেছিলাম কি, আমাদের দিন শুরু হবে কি দিয়ে, আজকে ফজরের নামাজ মিস হবে, মিস হবে, আওয়াজ হয় নাই, মিস হবে। দুই নম্বর কোরআন তেলাওয়াত দিয়ে আমাদের ঘরটাকে আল্লাহর জিকিরে ভরপুর করবো। তিন নম্বর তাড়াতাড়ি কাজ শুরু করব। চার নম্বর সকালের নাস্তায় কি খাবো, কি খাবো, খাওয়া দাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যকর খাবার খাবো। পাঁচ নম্বর সারাদিন সারাদিন সেকেন্ডে সেকেন্ডে কার কার জিকির করব, কার জিকির। নাম্বার সিক্স হালাল তরিকায় উপার্জন করব। নাম্বার সেভেন দায়িত্বের প্রতি সচেতন হব। নাম্বার এইট পর্দা মেনটেন করব। নাম্বার নাইন মানুষ পাইলে সালাম দিব। নাম্বার টেন হাসি মুখে মানুষের সাথে কথা বলবো। নাম্বার ইলেভেন স্ত্রীকে পরিবারকে আমরা সময় দিব। নাম্বার টুয়েলভ 12 নম্বর আত্মীয় স্বজনের খোঁজখবর নিব। 13 নম্বর দান সৎকা করবো এবং মানুষকে সহযোগিতা করব। নাম্বার 14 14 নম্বর অসুস্থ মানুষকে দেখতে যাব। 15 নম্বর সময় নষ্ট করব। 16 নম্বর শরীর চর্চায় মনোযোগী থাকবো। 17 নম্বর তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে মুক্ত রাখবো। 18 নম্বর অসৎ ব্যক্তিদের সাথে মিশব। 19 নম্বর নফসের গোলাম হব না, কার গোলাম হব। 20 নম্বর গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো। 21 নম্বর সবরে ধৈর্য ধারণ করব। 22 নম্বর তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করব। 23 নম্বর চেষ্টা করব সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখবো। 24 নম্বর নবীর উপরে বেশি বেশি দুরুদ পড়ব। 25 নম্বর মানুষের হক নষ্ট করব। 26 নম্বর সুযোগ পাইলে দাওয়াতি কাজ করব। 27 নম্বর বেশি বেশি তওবা ইস্তেগফার করব। 28 নম্বর ডেইলি আত্মসমালোচনা করব। 29 নম্বর রাতে তাড়াতাড়ি ঘুমাবো। 30 নম্বর তাহাজ্জুদ। এই 30টা আমল করা যাবে, 30টা থেকে না যদি 10টাও করা যায় আমার তো মনে হয় তাও ভালো, 10টাও করা গেল তো খারাপ না। আল্লাহ আমি বলেছি, আল্লাহ আমি বেআমল মানুষ, আগে আগে আমাকে আমলের তৌফিক দাও।